স্বপ্ন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়ে মিশন চ্যালেঞ্জের ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি চোদ্দতম দিনে আজকে কিন্তু আমরা আমাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে তোমাদের সোহান ভাইয়া তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসটাতে যুক্ত হয়ে যাবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দিবা তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দেবা অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা হচ্ছে ঢাবির জন্য অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদেরকে স্পেশাল সাজেশন একটা দিব এই রসায়নের উপর এই স্পেশাল সাজেশন ক্লাসের উপর থেকে হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম কি আসবে টপিক অথবা কোশ্চেন কি আসতে পারে কমন চলে আসতে পারে ওকে তোমরা সকলে একটু দ্রুত এই লাইভ ক্লাসটাতে যুক্ত হবে এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দেবা আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য কারণ এই ক্লাসটি থেকে কিন্তু তোমাদের রিটেন অ্যান্ড এমসি কিউ দুইটা পার্টেই কিন্তু কি হয়ে যাবে কাবার হয়ে যাবে সো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দেবা ওয়ালাইকুম আসসালাম ইমরান মোল্লা বলেছে ওকে ভাইয়া ধন্যবাদ তামার বলেছে বলছে ওয়ালাইকুম আসসালাম ওকে তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসটা যুক্ত হয়ে যাবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দেবা আজকের ক্লাসটা কিন্তু আমাদের তোমাদের বেসিক টু একবারে অ্যাডভান্স আমি তোমাদের প্রত্যেকটা টপিক ধরায় ধরায় দেখাই দিব এবং প্রত্যেকটা টপিকের আলোকে কিভাবে কোশ্চেনটা আসতে পারে কোন ওয়েতে হতে পারে এবং রিটেন পার্টটা কী রকমের হতে পারে সব বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং সেটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটা পার্টেই কিন্তু আমি আলোচনা করব। অ্যান্ড দেন এখান থেকে কীভাবে কোশ্চেনগুলো আসতে পারে এবং এমসিকিউ এর জন্য কোন টপিকটা তোমাদেরকে দেখতে হবে এবং কিভাবে পড়তে হবে সব কিছু বিষয়ে কিন্তু আমি এই ইন ডিটেলস আজকে আলোচনা করব তোমরা সকলে একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং আমার সব কিছু কি তোমরা ঠিকঠাকভাবে শুনতে পারছো অর্থাৎ আমার স্ক্রিন ঠিকভাবে দেখতে পারছো কিনা এবং কথা ঠিকভাবে শুনতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাবা ওয়ালাইকুম আসসালাম ওকে আই হোপ সব কিছু ক্লিয়ার ওকে তোমরা একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও আমরা আর জাস্ট ত্রিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব তো যাতে তোমরা সকলে যুক্ত হতে পারো লাইভ ক্লাসটিতে এবং আজকের ক্লাসটা কিন্তু একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে তোমাদের জন্য কারণ রসায়নের পুরো পার্ট আমি আলোচনা করব আজকে যেখানে অর্গানিক পার্ট থেকে শুরু করে তোমাদের আদার্স যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমি প্রত্যেকটা টপিক দেখায় দেখায় দিব ওকে তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসটাকে শেয়ার করে দিবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দিবা দ্রুত সবাই সবাইকে দেখতে চাই যে তোমরা সবাই এই ক্লাসটি শেয়ার করেছো ওকে সবাইকে একবারে বলছি আসসালাম ওকে 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 আই তোমরা সকলে ভালো আছো তাহলে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করতেছি দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে ফার্স্ট অফ অল যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে কি ভাইয়া গুণগত রসায়ন এই চ্যাপ্টারটি লিখেছি অর্থাৎ হচ্ছে কি যে কোয়ালিটিভ কেমিস্ট্রি ওকে গুণগত রসায়ন এখন ভাই গুণগত রসায়নের ক্ষেত্রে তোমাকে ফার্স্ট অফ অল যে বিষয়টা মাথায় রাখতে হবে ঢাবির জন্য তোমার ইম্পর্টেন্ট কোন কোন টপিকগুলো ভাইয়া ঢাবির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আইসো সম্পর্কিত তথ্য আইসো সম্পর্কিত তথ্য ভাইয়া কি যে আইসো সম্পর্কিত তথ্যটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে কি আইসো মানে কি আমরা জানি যে আইসো মানে জানি একই কি জানি একই এইটাকে বলা হয় থাকে আমাদের আইসো আইসো মানে কি বলা হয় থাকে একই বলা হয় থাকে ওকে ওয়ালাইকুম আসসালাম ওকে সুরিয়া ইয়াসমিন ওকে ধন্যবাদ তাহলে আইসো মানে কি আমাদের একই এখন এই আইসো মানে হচ্ছে কি আমাদের একই এখন এই আইসো সম্পর্কিত তথ্য তোমাকে জানতে হবে এই আইসো সম্পর্কিত তথ্যর মধ্যে তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা কি ভাইয়া যে আইসোটোপ কি জানতে হবে আইসো টোপ জানতে হবে আইসোটোপটা কি জিনিস এই বিষয়টা জানতে হবে তারপর তোমাকে জানতে হবে আইসোটোন আইসোটোন জানতে হবে আইসোবার আইসো ধাবিতে আমরা বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যে বিষয়টা রিয়েলাইজ করেছি যে ভাইয়া আইসোটপ আইসোবার আইসোটন এই পার্টগুলোর মধ্যে আইসোটন পার্ট থেকে সবচেয়ে বেশি পরিমাণে কি এসেছিল কোশ্চেন চলে এসেছিল সো এই আইসোটন পার্টটা খুবই ইম্পর্টেন্ট এখন ভাইয়া আইসোটপ আইসোবার আইসোটন বলতে তোমরা কি বোঝো দেখি কে কে জানো আইসোটপ আইসোবার আইসোটন বলতে কি কি বুঝো তোমরা একটু সবাই কমেন্টে লিখে ফেলো সবাই একটু কমেন্টে যে যে বলতে কি আছে ভাইয়া এই আইসোটোপের মধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে এরকম যে আইসোটপের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা কি হবে সেম হবে বাট এইখানের মধ্যে আমাদের কি হবে জাস্ট নিউট্রন সংখ্যা ডিফারেন্সের কারণে আমাদের আইসোটপ কি হয় থেকে ভাইয়া কনস্ট্রাক্ট হয়ে থাকে নিউট্রন সংখ্যা ডিফারেন্সের কারণে আমাদের কি হয়ে থাকে যে আমাদের আইসোটোপটা কি হয় থেকে ভিন্ন হয়ে যায় কি হয় থেকে থেকে ভিন্ন থাকে নিউট্রন এর কি হয়ে থাকে জিরো ওয়ান নিউট্রনকে এবং ইলেকট্রনকে মাইনাস ওয়ান জিরো এভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে ওকে তাহলে এখানে আমাদের কি হচ্ছে ভাইয়া যে নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে আমাদের আইসোটোপের কনস্ট্রাক্ট হয়ে থাকে এখন এই যে আইসোটোপ যে আছে এই আইসোটোপের সংখ্যা কতগুলো হয় থাকে অর্থাৎ পৃথিবীতে এক্সিস্ট এরকম আইসোডো সংখ্যা কতগুলো সবাই একটু জানাবে আমাকে যে পৃথিবীতে এক্সিস্ট করতেছে এরকম আইসোডের সংখ্যা কতগুলো সবাই সবাই একটু দ্রুত আমাকে জানাবা যে পৃথিবীতে এক্সিস্ট করে এরকম আইসোড সংখ্যা কতগুলো সবাই সবাই একটু দ্রুত জানাবেন এবং দেখেন এই আইসোটপ যে আছে ভাইয়া এই হচ্ছে নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে এখন এই আইসোটো ক্ষেত্রে আমাদের সংখ্যা হয়ে থেকে দুনিয়াতে অর্থাৎ পৃথিবীর মধ্যে আমরা পাই তেরোশো আইসোরোবের মতো পেয়ে থাকি কিন্তু আমাদের দুইটা ইলিমেন্ট বা দুইটা মৌল আছে যে দুইটা মৌলের একটা মাত্রই কি হয় থেকে আইসোরোপ আছে সেই দুইটা মৌলও একটু সবাই বলার ট্রাই করেন তো দেখি কে কে জানেন যে এই দুটা মৌল কি কি হয়ে থাকে সবাই সবাই একটু বলবেন আমাকে যে এই দুটা মৌল আমাদের কি কি হয়ে থাকে ইতিমধ্যে আমাদের বলে ফেলেছে পার্থ বিশ্বাস যে ভাইয়া আইসোটপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান আচ্ছা অ্যান্ড দেন হচ্ছে কি আইসোটন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান এবং আইসো আচ্ছা আইসো বার হইতো ও মনে হয় একটু জাস্ট ওকে সমস্যা নাই ওকে ওকে ধন্যবাদ পার্থ বিশ্বাস তোমাকে ওকে আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে ভাইয়া আইসোটো আইসোবার আইসোটনটা কি তাহলে তোমরা একটু আমাকে জানাবা যে ভাইয়া আইসোটোপ যে আছে যে আইসোটপ কি হচ্ছে আমাদের যে তেরোশোর মতো আইসোটো হয়ে থাকে এখন এই আইসোটপ তেরোশো এর মধ্যে আমাদের দুইটা ইলিমেন্ট কি হয়ে থাকে আমাদের জাস্ট একটা মাত্র করে আইসোটো দেখা যায় এই দুটো ইলিমেন্ট সবাই একটু আমাকে জানাবা সবাই একটু আমাকে জানাবা যে এই দুটো ইলিমেন্ট কি কি হয়ে থাকে এখান থেকে কিন্তু ঢাবির কোশ্চেন চলে আসতে পারে কারণ আইসোটোপ থেকে তোমাদের কোয়েশ্চেন কিন্তু চলে আসে সবাই একটু দ্রুত জানাবা ওকে তাহলে আমি একটু দেখা যাচ্ছি আপনাদেরকে দেখেন এইখানের মধ্যে হচ্ছে কি ভাই আইসোটোপের মধ্যে আমাদের জাস্ট দুইটা ইলিমেন্ট আছে যে দুইটা ইলিমেন্টের একটা করে আইসোটোপ হয় থাকে সেটা হচ্ছে কি কি সেটা হচ্ছে একটা হচ্ছে সোডিয়াম আর একটা কি হয় থাকে গোল্ড সোডিয়াম আর গোল্ড কি হয় থেকে একটা করে আইসোটোপ দেখা যায় ওকে আইসোটোপের ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া প্রোটন সংখ্যা সেম হবে প্রোটন সংখ্যা সেম হবে বাট নিউট্রন সংখ্যা কি হবে ডিফারেন্স হবে নিউট্রন সংখ্যা ডিফারেন্স হবে ডিআই আর ওকে এভাবে ডিফারেন্স হবে যেমন আমরা কি জানি যে হাইড্রোজেনের ক্ষেত্রে তিনটা দেখা যায় ওয়ান ওয়ান ডিউটেরিয়াম এবং কি হয় থেকে টিট্রিয়াম ওকে এইগুলো হচ্ছে কি আমাদের আইসোটপ বলা আছে অর্থাৎ পর্যায় সারণীতে একই কি করবে যে একই এলিমেন্ট হয়ে থাকে ওকে এটাকে বলা হচ্ছে আমাদের ওকে ইতিমধ্যে আমাদের আনসার করে ফেলেছিল যে সোডিয়াম এবং গোল্ড ওকে ধন্যবাদ ভাইয়া এভাবে ইনফরমেশন গুলো তোমাদেরকে জানতে হবে ওকে ইনফরমেশন গুলো জানতে পারলেই কিন্তু তুমি সুন্দর মতো কি করতে পারবা পরীক্ষা হলে কোপ আপ করতে পারবা ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের আইসোড এর আলাপ আলোচনা ওকে ডান সবার ক্লিয়ার আইসোটোপের পার্ট যদি আইসোটোপের পার্ট ক্লিয়ার হয়ে থাকে আমরা এখন আইসোটনের মধ্যে যাব আইসোটন এইখানে আমাদের পেতু আছে যার কারণে কি হবে ভাইয়া প্রোটন সেম এইটা জিনিস মাথায় রাখতে হবে আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সেম দেন আইসোটন অর এন যার কারণে কি হচ্ছে ভাইয়া নিউট্রন সংখ্যা সেম নিউট্রন নিউট্রন সংখ্যা কি হবে ভাইয়া নিউট্রন সংখ্যা সেম হবে তাহলে কি হবে আমাদের আইসোটন বলতে পারবো টোন বলতে পারবো আচ্ছা কি বলছে যে অর্থনীতি ক্লাস হয় না কেন ভাইয়া অর্থনৈতিক ক্লাস হচ্ছে কেমিস্ট্রি ক্লাসে ক্লাস এ বুঝলাম না ওকে ওকে ধন্যবাদ ওকে দেখেন তাহলে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা কি হবে যদি আমাদের কি হয় নিউট্রন সংখ্যা সেম হয়ে যায় নিউট্রন সংখ্যা সেম হলে আমরা সেটাকে বলবো কি ভাইয়া নিউট্রন সংখ্যা সেম হলে সেটাকে বলবো আমরা আইসো টোন আর আইসো বার অর্থাৎ হচ্ছে কি ভর সংখ্যা যদি সমান হয় ভর সংখ্যা সমান হলে সেটাকে আমরা বলি এখন এইখানে আমাদের আইসোটন অর্থাৎ নিউট্রন সংখ্যা আমাদের ভর সংখ্যা সমান হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা আইসো বার বলবো আর আইসোটন হচ্ছে কি ভাইয়া আমাদের নিউট্রন সংখ্যা যদি সমান হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা কি নিউট্রন সংখ্যা আবার কি ভাইয়া নিউট্রন সংখ্যা হয়ে থাকে আমরা পাবো কিভাবে সংখ্যা যে আছে এই ভর সংখ্যা থেকে আমরা যদি কি করে থাকি প্রোটন সংখ্যা বাদ দেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কি পাবো যে নিউট্রন সংখ্যা পাবো নিউট্রন সংখ্যা পাবো ওকে এই বিষয়গুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ আইসোটোপ আইসোবার আইসোটোপ এই কনসেপ্টটুকু ক্লিয়ার রাখতে হবে ওকে এন্ড দেন এখানে আরো একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে তোমাদেরকে সে কনসেপ্টটা হচ্ছে ভাইয়া এরকম আইসো ইলেকট্রন কি বলা হয় এটাকে আইসো ইলেকট্রন আইসো ইলেকট্রন ভাইয়া আইসো ইলেকট্রন থেকে কিন্তু তোমাদের ভাবিতে কোশ্চেন চলে আসে আইসো 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 ইলেকট্রন ইলেকট্রন অর্থ হচ্ছে কি ভাইয়া সেম আইসো অর্থ হচ্ছে সেম আর ইলেকট্রন মানে কি যে আমাদের ইলেকট্রন হচ্ছে কি ওকে ঋণাত্মক ইলিমেন্ট ওকে এখন এই সেম ইলিমেন্ট বিদ্যমান থাকতে হবে অর্থাৎ হচ্ছে কি ভাইয়া সেম ইলেকট্রন বিদ্যমান থাকবে যেমন যদি তোমাকে বলা হয় দেখে যে কি ফ্লোরাইড কি হচ্ছে যে ফ্লোরাইড যদি আমি বলি সোডিয়াম আয়ন এবং ফ্লোরাইড মাইনাস আমি বললাম অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ওকে এইখানের মধ্যে আমরা যদি লক্ষ্য করি যদি কোনো একটা ইলিমেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট একটা মাত্র অর্থাৎ চার্জ যদি কী দেখি নেগেটিভ দেখি অর্থাৎ সেটা কী করেছে ইলেকট্রন গ্রহণ করেছে আর যদি পজিটিভ চার্জ দেখি তাহলে সেটা কি করবে আমাদের তাহলে সেটা আমাদের ইলেকট্রন দান করবে ওকে তাহলে এখান থেকে হচ্ছে কি ফ্লোরিন কি হয়ে থাকে আমাদের প্রোটন সংখ্যা নাইন হয়ে থাকে তাহলে এখানে আরেকটা ইলেকট্রন গ্রহণ করেছে যার কারণে ইলেকট্রন হচ্ছে আমাদের দশটা ওকে অ্যান্ড সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে সোডিয়াম আয়নের ক্ষেত্রে আমাদের প্রোটন হবে কত প্রোটন হবে আমাদের এলিভেন্টটা ওকে অর্থাৎ এগারোটা অ্যান্ড দেন ইলেকট্রন হবে কয়টা ইলেকট্রন হবে কি ভাই আপ আছে পজিটিভ আয়ন থাকলে আমাদের কি হবে যে পজিটিভ আয়ন থাকলে একটা ইলেকট্রন দান করেছে যার কারণে আমাদের এখান থেকে ইলেকট্রনdrawable কত ইলেকট্রনdrawable আমাদের 10টা এন্ড দেন এখান থেকে নিউট্রন সংখ্যাdrawable আমাদের নিউট্রন সংখ্যাdrawable ভর সংখ্যা কত হচ্ছে 23 মাইনাস 11 তার এখান থেকে আমাদের আসছে 2 আর এখান থেকে আসছে আমাদের ওয়ান ওকে 12 আসছে ওকে অর্থাৎ তোমাদের এখানে যে কাজটা করতে হবে সোডিয়াম আয়ন ফ্লোরাইড আয়ন নিয়ন ম্যাগনেশিয়াম টু প্লাস অ্যাটসেটা ওকে ধন্যবাদ ওকে এরকম পার্ট থেকে আমরা দেখতে পারি যে কি ভাইয়া আমাদের আইসো ইলেকট্রন দেখা যায় কি দেখা যায় আইসো ইলেকট্রন দেখা যায় অর্থাৎ এখানে আমাদের দশটা ইলেকট্রন আছে এখানে আমরা পাচ্ছি কত কয়টা ভাইয়া দশটা ইলেকট্রন এবং এখানে আমরা পাচ্ছি কত দশটা ইলেকট্রন অর্থাৎ যদি সেম ইলিমেন্ট আমাদের সেম সেম কি থাকে ইলেকট্রন বিদ্যমান থাকে তখন সেটাকে বলবো আমরা আইসো ইলেকট্রন সবার ক্লিয়ার সবার আই হোপ ক্লিয়ার ওকে আই হোপ সবার ক্লিয়ার ওকে তাহলে আইসো ইলেকট্রন এই বিষয়টা তোমাদেরকে আমরা দেখা ফেলেছি আগেই এবং আইসো ইলেকট্রন এই কনসেপ্টটা একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ এইখানের মধ্যে আইসোটোপ আইসোবার আইসোটন অর্থাৎ আইসো সম্পর্কিত এই তথ্যগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে ওকে এতটুকু কনসেপ্ট মাথায় রাখলেই ইনশাল্লাহ হয়ে যাবে ওকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আমাদের যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে কি ভাইয়া কোয়ান্টাম সংজ্ঞা কি রেখেছি কোয়ান্টাম সংখ্যা ভাইয়া কোয়ান্টাম সংখ্যাটা কি যে কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে তোমাকে মেইনলি যে বিষয়টা মাথায় রাখতে হবে ভাইয়া তোমার ডেফিনেশন আসার চান্স কিন্তু খুবই কম যে ভাইয়া কোয়ান্টাম সংখ্যা যে আছে এই কোয়ান্টাম সংখ্যাটা আমাদের কি হয়ে থাকে যে চার ধরনের হয়ে থাকে একটাকে বলা থাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা দুই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তিন নাম্বার হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা চার নাম্বার হচ্ছে আমাদের কি ভাইয়া যে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা থাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা তারা আকার এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা তারা আকৃতি এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা উপপ্রস্তরের সংখ্যা নির্দেশ করে থাকে এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমাদের ঘূর্ণন নির্দেশ করে থাকে এবং এটার মান আমাদের হয় থাকে কত ভাইয়া পজিটিভ নেগেটিভ কি হয়ে থাকে হাফ হয়ে থাকে এবং এটার মান জিরো

কিনা কি সম্ভব হবে কিনা যে আসলে তোমাকে একটা সিকোয়েন্স দেবে যেমন যদি আমি তোমাকে বলি যে এন ইকুয়াল বললাম ওয়ান এল ইকুয়াল ওয়ান এম ইকুয়াল জিরো এস ইকুয়াল মাইনাস হাফ দিলাম তাহলে ভাইয়া এই যে এইটা যে আমি লিখেছি এটা কি সঠিক কিনা সবাই একটু আপনারা আমাকে জানাবেন যে আসলে এটা সঠিক কিনা সবাই সবাই দেখি কে কে জানতে পারে না জানেন আপনারা দেখি আমি তারপর রেঞ্জগুলো বলে দিব এইটা বলেন এইটা কি আমার সঠিক কিনা এইটা সঠিক কিনা সবাই সবাই একটু দ্রুত জানাবেন এই পার্টটা আমার সঠিক কিনা সবাই যেটা আমি লিখেছি অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওয়ান এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওয়ান অ্যান্ড দেন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে জিরো এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের মাইনাস হাফ এই পার্টটা কি সঠিক কিনা সবাই দেখতে চাই এইটা সঠিক কিনা অর্থাৎ এটা সম্ভব কিনা সবাই একটু দ্রুত জানাবেন আচ্ছা এটা আমাদের সঠিক হবে না কি কারণে ভাইয়া সঠিক হবে না কারণ আমি জানি যে কি হয় থেকে প্রধান কর্ণাম সংখ্যা কি হয় থেকে আমাদের ইন্টিজার বন্ধ হয় থেকে এবং সহকারী কর্ণাম সংখ্যা আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে কিবা যে আমাদের শূন্য সহ n 1 অর্থাৎ প্রধান কর্ণাম সংখ্যা কখনোই কি হতে পারবে না সমান হতে পারবে না n not equal l এটা কখনোই সম্ভব না ঠিক একই ভাবে n not equal l not equal এখান থেকে আমরা বলতে পারবো আরেকটা একটা বিষয় যে n not equal কি হবে m প্রধান কর্ণাম সংখ্যার সম সমসংখ্যক আমাদের কি হতে পারবে না ম্যাগনেটিক কর্ণাম হতে পারবে না কিন্তু আমাদের কি হতে পারবে ভাইয়া যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দুটো সমান হতে পারবে ওকে এবং আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হবে ভাইয়া স্পিন কোয়ান্টাম সংখ্যা অলওয়েজ আমাদের কি হবে পজিটিভ নেগেটিভ হাফ হবে এবং এটা কি হয় থাকে চুম্বক ক্ষেত্রের জন্য হয়ে থাকে ইতিমধ্যে আমাদের বলে ফেলেছিল ইমরান মোল্লা যে ভাইয়া ভুল ওকে ঠিক আছে পার্থ বলেছে না ওকে ওকে ধন্যবাদ ওকে তাহলে দেখো এটা কি হচ্ছে ভাইয়া এটা সম্ভব হচ্ছে না কারণ এই সিকোয়েন্সটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি সুন্দর মতো আনসার করতে পারবা ওকে এখন তোমাকে যদি বলা হয় থাকে যে এন এর মান হচ্ছে আমাদের টু এবং এর মান হচ্ছে ওয়ান অ্যান্ড দেন এম এর মান হচ্ছে আমার সরি এখানে এর মান আমি বললাম যে এম এর মান হচ্ছে আমার যে মাইনাস ওয়ান এবং এইখানে মধ্যে বললাম এস যে আছে এস দিয়ে বললাম যে এখানে হচ্ছে পজিটিভ হাব তাহলে বলতো এখানে ইলেকট্রন সংখ্যা কতটি এখানে ইলেকট্রন সংখ্যা কতটি এখানে ইলেকট্রন সংখ্যা কতটি সবাই ট্রাই করবেন এখানে ইলেকট্রন সংখ্যা কতটি এই পার্টটা থেকে কিন্তু কোশ্চেন চলে আসে অর্থাৎ স্পিন সরি এই কোয়ান্টাম সংখ্যা রিলেটেড এইগুলো কোশ্চেন কিন্তু তোমাদের চলে আসে সবাই একটু আপনারা আমাকে জানাবেন যে এই কোশ্চেনটার তাহলে আমাদের আনসার কি হবে যদি এভাবে দেওয়া থাকে তাহলে এইটার আমাদের ইলেকট্রন সংখ্যা কতটি হবে এটার ইলেকট্রন সংখ্যা কতটি হবে সবাই সবাই একটু দ্রুত জানাবেন এটার ইলেকট্রন সংখ্যা কতটি হবে সবাই একটু দ্রুত রেসপন্স করবেন একটু দ্রুত রেসপন্স করবেন যে আসলে আমাদের এইটার আনসার কতটি হবে অর্থাৎ এইখানের মধ্যে এখানে ইলেকট্রন সংখ্যা কতটি হবে এভাবে কিন্তু তোমাদের ঢাবিতে কোশ্চেন চলে আসতে পারে এই কোয়ান্টাম সংখ্যার পার্ট থেকে ওকে একটু দ্রুত সবাই জানাবেন আমাকে আচ্ছা এইখানে আমাদের লক্ষ্য করেন ভাই যে আমাদের যখন ইলেকট্রন সংখ্যা বের করতে হবে কি বের করতে হবে ইলেকট্রন সংখ্যা যখন বের করতে বলবে ঠিক তখনই আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরকম যে আসলে ইলেকট্রন সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্যারোরিটিভাবে কে অর্থাৎ সবচেয়ে বেশি পাবে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার উপর আগে ডিপেন্ড করবে তারপর আমাদের ডিপেন্ড করবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার উপর তারপর ডিপেন্ড করবে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর তারপর ডিপেন্ড করবে আমাদের কিসের উপর ভাইয়া যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা উপর অর্থাৎ এইখানে আমরা যে স্পিন কোয়ান্টাম সংখ্যা লক্ষ্য এই স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি আছে জাস্ট পজিটিভ হাফ দেওয়া আছে অর্থাৎ এখানে কয়টা আমরা ইলেকট্রন পাবো অবভিয়াসলি একটা শুধুমাত্র ইলেকট্রন পাবো ওকে ভাই এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইতিমধ্যে আমাদের সুমাইয়া বিনতে পলি বলেছিল যে ভাইয়া ছয়টা পাঁচটা আচ্ছা ভাইয়া পাঁচটা কেমনে হয় পাঁচটা কেমনে হয় আমি বলছি যে আমাদের এখানে কি হবে ভাইয়া আগে প্যারোডি কে পাবে আগে প্যারোডি কে পাবে আগে প্যারোডি আমাদের কি হবে এই বিষয়টা প্যারোডি আগে পাবে এই বিষয়টা আগে প্যারোডি পাবে ওকে এই বিষয়টা আগে প্যারোডি পাবে অর্থাৎ এইখানের মধ্যে আমাদের কি হবে আগে এই বিষয়টা প্যারোডি পাবে ওকে বুঝতে পারছেন সবার এই কনসেপ্টটা ক্লিয়ার সবার এই কনসেপ্টটা ক্লিয়ার যে আসলে যখন ইলেকট্রন সংখ্যা বের করতে বলবে তখন আমাদের ফার্স্ট অফ অল কি করবে এই যে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আগে প্যারোডি পাবে তারপরে কি হবে যে সিকোয়েন্স অনুযায়ী যাবে তারপরে সিকোয়েন্স অনুযায়ী যাবে ওকে ক্লিয়ার সবার সবার যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু দ্রুত দাঁড়াবেন সবার যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু দ্রুত দাঁড়াবেন সবার যদি ক্লিয়ার হয়ে থাকে এই কনসেপ্ট তাহলে আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাব ওকে এবং আমি এখানে আর কিছু একটু কথা বলে যাই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যে আছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমাদের আকার নির্দেশ করে থাকে এটা আকৃতি নির্দেশ করে থাকে এটা উপ উপস্তরের সংখ্যা নির্দেশ করে থাকে এবং এটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয় তাই কিন্তু ওকে এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যার পার্ট ওকে কোয়ান্টাম সংখ্যার পার্ট এটা এবং কোয়ান্টাম সংখ্যা থেকে তোমাকে যদি বলে যে কোন একটা অরবিটালের মধ্যে আমাদের সর্বোচ্চ কি হয় থাকে ভাইয়া কোন একটা অরবিটালের মধ্যে আমাদের সর্বোচ্চ কি থাকতে পারে দুইটা ইলেকট্রন থাকতে পারে উপ মধ্যে আমাদের কি থাকতে পারে যে সর্বোচ্চ দুইটা এরকম থাকতে পারে যেমন পি অরবিটাল যে আছে এই পি অরবিটাল কি হয় থেকে তিনটা উপ উপস্তরে বিভক্ত হয় পি এক্স বি ওয়াই এবং পি জেড এবং প্রত্যেকটার মধ্যে আমাদের সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ কি করতে পারবে দুইটা করে ইলেকট্রন থাকতে পারবে এবং তোমাদের রিটেনের জন্য যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ভাইয়া যে তোমাকে এভাবে জিজ্ঞাসা করতে পারে যে কপার যে আছে এই কপার প্লাস আয়ন দিল দিয়ে বলল যে কপার প্লাস আয়নে আয়নের উনিশতম ইলেকট্রন এর জন্য কোয়ান্টাম সংখ্যার সেট লেখো কোয়ান্টাম সংখ্যার সেট লিখো তখন ভাইয়া তোমাদের এভাবে কিন্তু এখান থেকে কোয়ান্টাম সংখ্যা থেকে তোমাদের কোশ্চেন কিন্তু চলে আসতে পারে এভাবেই কিন্তু কোশ্চেন চলে আসতে পারে সবাই একটু ট্রাই করবেন দেখি কারা কারা পারেন দেখি কারা কারা এই বিষয়টা পারেন দেখেন আপনাদের কি বলেছে ভাইয়া যে বলেছে যে এখান থেকে যে কপার প্লাস আয়নের ইলেকট্রনের জন্য এখন ভাই কপার কি টোয়েন্টি নাইন নাম্বার মৌল হয় থেকে নাম্বার হয়ে থাকে তাহলে টোয়েন্টি নাইন নাম্বার যদি মৌল হয়ে থাকে তাহলে এখানে হচ্ছে কি আমাদের যে আর্গন তারপরে কি আসবে আর্গন তারপরে আসতেছে যে ফোর এস তারপরে থ্রি ডি থ্রি ডি হচ্ছে কত টেন থ্রি ডি টেন যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের আটাশ আর এক হচ্ছে উনত্রিশ ওকে তাহলে এখান থেকে আমাকে বলছে কি যে কপারের উনিশতম ইলেকট্রনটি কপার প্লাস যেহেতু বলছে কপার প্লাস এর আমাদের যেহেতু বলেছে আমরা এখান থেকে যে কপার প্লাস সরি এখান থেকে উনিশতম না বলে আমরা বলতাম যে কপার প্লাস এর সর্বশেষ যে ইলেকট্রনটি গমন করে থাকে এর জন্য আমাদের কী হবে কোয়ান্টাম সংখ্যা সেট কত হবে সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম আমাদের কথা হবে অর্থাৎ এখানে কপার প্লাস যখন হয়ে যাবে তখন সর্বশেষ আমাদের কোনটা থেকে যাবে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এই শক্তি স্তরটা এখান থেকে যদি চলে যায় তাহলে ফোর এস জিরো হচ্ছে এখানে থ্রি ডি টেন হচ্ছে তাহলে এইটার জন্য আমাদের কী হবে ভাইয়া কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে বলছে যার কারণে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ফোর এবং স্পিন সরি সরকারি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের কত এসের জন্য কত এসের জন্য হচ্ছে জিরো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত জিরো এবং আমাদের কী হবে এখান থেকে এম এস যে আছে এটার জন্য যেটা আমাদের চলে গেছে সেই সর্বশেষ ইলেকট্রন যেটা আমাদের চলে যাবে ওই ইলেকট্রনে যেহেতু বলেছে অর্থাৎ একটা ইলেকট্রন থাকবে ওর কারণে কি হবে যে পজিটিভ ভাব হবে ওকে এভাবে কিন্তু তোমাদের কোশ্চেন চলে আসতে পারে ওকে অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা থেকে তোমাদের কীভাবে কোশ্চেন চলে আসতে পারে এ বিষয়ে কিন্তু আমি ইন ডিটেলস আলোচনা করেছি ওকে সবার কনসেপ্ট ক্লিয়ার ওকে ইতিমধ্যে আমাদের এ পার্থ বিশ্বাস আনসার দিয়ে ফেলেছিল যে ভাইয়া এখানে তুমি কেমনে দিয়ে দিলা কেমনে দিয়ে দিলা যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ওকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার পার্থ বিশ্বাস ভাইয়া একটু লক্ষ করো যে তুমি এখানে কি করছো এন ইকুয়াল ফোর বলেছ এল ইকুয়াল জিরো বলেছ এবং এম ইকুয়াল বলেছ হচ্ছে কি পজিটিভ ভাইয়া এইখানের মধ্যে আমি আমি বলেছি বলেছি যে যে মধ্যে বিষয়টা একটু চোখ কান রেখে তোমাদেরকে আনসার করতে হবে দেখো এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং আমাদের কি হয়েছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এই দুটো কখনোই কি হতে পারবে না ভাইয়া যে এইখানের মধ্যে এই দূরে সমান হতে পারবে এল ইকুয়াল এম হতে পারবে বাট কখনোই কি হতে পারবে না যে এল কি হতে পারবে না এল বড় হতে পারবে এম এর থেকে এল বড় হতে পারবে বাট এল এইটা হতে পারবে না কখনোই সম্ভব না অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হতে পারবে না সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে বড় হতে পারবে না এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে দেখো এখানে জিরো বলেছে এটার মান তো কখনোই ভাই আমাদের মাইনাস ওয়ান হওয়ার পসিবিলিটি নাই কারণ কি এই যে আমাদের কি হয় থেকে শূন্য সহ এম এর মান হয় থেকে শূন্য সহ প্লাস মাইনাস এল হয়ে থাকে এই কারণে কি হবে ভাইয়া এখানে আমাদের এইটা হবে না জিরো যেহেতু এই কারণে এটাও কি হবে জিরো হবে ওকে ওকে সুমাইয়া ইসলামের आंसर करेक्ट भैया তোমাকে পজিটিভ সাইনটা দিয়ে দিতে হবে ওকে ওকে আই होप क्लियर সবার ওকে ধন্যবাদ তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই যে ভাইয়া দেখো এখানে তোমাদের জন্য হচ্ছে যারা তোমরা ঢাবির পরে হচ্ছে তোমাদের হচ্ছে জিএসটি পরীক্ষা এই জিএসটি পরীক্ষার তোমাদের প্রস্তুতিকে আমরা আরো শানিত করার লক্ষ্যে তোমাদের জন্য আই এডুকেশন থেকে আমরা ফিফটিন ডেজ চ্যালেঞ্জ নিয়ে এসেছি এবং এই ফিফটিন ডেজ চ্যালেঞ্জের যেখানে আমরা হচ্ছে তোমাদের ভাইয়া ফিজিক্স ক্লাস এবং ম্যাথ ক্লাস অ্যান্ড দেন হচ্ছে বায়োলজি ক্লাস অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা ভাইয়া কি করেছি যে প্রত্যেকটা সাবজেক্টের উপর তোমাদের জন্য পনেরোটি ক্লাস রেখেছি এবং এই পনেরোটি ক্লাস ভাইয়া যেখানে আমরা বেসিক থেকে একবারে তোমাদেরকে হাতে ধরায় ধরায় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শিখাই দিব অর্থাৎ পাবলিকে যাতে তোমার একটা সিট নিশ্চিত হয় এ লক্ষ্যে কিন্তু আমরা এই কাজগুলোকে ওভাবে কন্টেন্ট আমরা ডিজাইন করেছি অর্থাৎ রেডি করে ফেলেছি যার ফলে ভাইয়া তোমার যদি একবারে ভাইয়া তুমি এখন পর্যন্ত শুরু করো নাই যে ভাইয়া আমি নতুন ভাবে অর্থাৎ নতুনভাবে শুরু করতে চাই তাহলে ভাইয়া এই কোর্সটি তোমার জন্য কেন ভাইয়া কারণ আমরা একবারে বেসিক থেকে এই কোর্সে স্টার্ট করে তোমাকে একবারে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব ওকে এবং যেটার ভাইয়া আমরা জাস্ট ফোর্টি ফাইভ মধ্যে কমপ্লিট করে দিব ওকে এবং এই কোর্সের সাথে তুমি কোশ্চেন ব্যাংক সলভ প্লাস পেয়ে যাবা এবং एग्जाम বেসের প্রি এনরোলমেন্ট পেয়ে যাবা অর্থাৎ যেখানে যার মাধ্যমে কি করতে পারবা তুমি যার মাধ্যমে তুমি নিজের প্রস্তুতিকে যে কতদূর অ্যাপ্রোচ করছো সে বিষয়গুলো তুমি অবলোকন করতে পারবা এন্ড দেন এই কোর্সের মূল্য আমরা রেখেছিলাম 1990 টাকা কিন্তু তোমরা অনেকেই আমাকে আমাদেরকে জানিয়েছো যে ভাইয়া এই কোর্সের মূল্য আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এই কারণে তোমাদের কথা মাথায় রেখে আমরা 1490 টাকা রেখেছি এই কোর্সের মূল্য তোমরা যারা এখনো এই কোর্সে এনরোল করো নাই তোমরা দ্রুত এই কোর্সে এনরোল করতে পারো ওকে ওকে তাহলে আমরা আবার পড়াশোনা ব্যাক করি অর্থাৎ পরের টপিকে যদি আমরা একটু দেখি যে ভাইয়া এখানে কি বলেছে অরবিট এবং অরবিটাল সম্পর্কিত সম্পর্কিত হবে ভাইয়া অরবিট কি অরবিটটা হচ্ছে কি ভাইয়া যে কে এল এই যে কি হয়ে থাকে যে এন এর মান যদি ওয়ান হয়ে থাকে টু হয়ে থাকে থ্রি হয়ে থাকে ফোর হয়ে থাকে ফাইভ হয়ে থাকে তাহলে এটাকে বলা থাকে প্রথম সেল বা কে সেল এটাকে কে এল এম এন ও এইগুলাকে বলা থেকে আমাদের অরবিট অর্থাৎ শক্তি স্তর আমরা যেটাকে বলে থাকি এটাকে বলা থেকে অরবিট আর অরবিটাল হচ্ছে কি আমাদের যে অরবিটাল হচ্ছে কি ভাইয়া অরবিটাল হচ্ছে এস অরবিটাল হয় থাকে তারপরে পি অরবিটাল হয় থাকে ডি অরবিটাল হয় থাকে এ অরবিটাল হয়ে থাকে ওকে এই অরবিট এবং অরবিটাল সম্পর্কে তোমাকে তথ্য জানতে হবে এখন ভাইয়া এই তথ্যগুলোর মধ্যে হচ্ছে কি তোমাকে মেইনলি যে বিষয়টা একটু জানতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া অরবিটালের সম্পর্কে যে নিচের কোন অরবিটালটি সম্ভব নিচের কোন অরবিটালটি সম্ভব টি সম্ভব যেমন সেটা টু ডি হতে পারে যে তোমাকে বলতে পারে যে থ্রি ডি তারপরে বলতে পারো ফোর এফ তারপরে বলতে পারে ওয়ান এস এখন ভাই এই এর মধ্যে কোন অরবিটালটি সম্ভব নয় তোমাকে বলেছে যদি সম্ভব নয় বলে তাহলে কোন অরবিটালটি হবে সবাই একটু আনসার দেওয়ার ট্রাই করবেন নিচের কোন অরবিটালটি আমাদের সম্ভব নয় এভাবে কিন্তু তোমাদের কোশ্চেন চলে আসতে পারে এভাবে কিন্তু কোশ্চেন তোমাদের চলে আসতে পারে তাহলে কোন অরবিটালটি সম্ভব নয় সবাই একটু আপনারা আমাকে জানাবেন এবং সেটা কি ভাইয়া যে এই অরবিটালে সম্পর্কিত তথ্যের মধ্যে তোমাকে আরেকটা বিষয় জানতে হবে যে শক্তি n n যে রয়েছে n l যেটা হচ্ছে কি আমরা আউটবাউ নীতি অনুযায়ী জানি যে আউটবাউ নীতি অনুযায়ী যে বিষয়টা জানি যে আমাদের কি করে থেকে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন গমন করে ক্রমান্বয়ে কি করে থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে যায় অর্থাৎ শক্তি যে অরবিটালের শক্তি যে আছে অরবিটালের শক্তি কিন্তু ডিফাইন করা হয় থেকে এন প্লাস এল যেটা হচ্ছে কি ভাইয়া প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এটা কি হয় থেকে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এটার উপর ডিপেন্ড করে কি হয় থেকে আমাদের যে অরবিটালের শক্তি নির্ণয় করা হয় থেকে যেমন আমরা যদি একটু লক্ষ্য করি যে এইখানের মধ্যে যদি তোমাকে বলা হয় যে ফাইভ এস থ্রি ডি টু ডি সরি টু ডি না থ্রি এফ সরি থ্রি এফ না থ্রি এখন এই যে তিনটা অরবিটালের মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা কিন্তু আমরা কি করতে পারবো ভাইয়া যে এইটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এবং তোমাকে যদি বলা হয় থেকে যে যে ভাইয়া এখান থেকে আমি বললাম যে থ্রি এখন এই অরবিটালটা কেন আমাদের হবে না ওইটা কি সম্ভব আদৌ সম্ভব কিনা সেটা কিন্তু তোমাদের রিটেনে চলে আসতে পারে যে থ্রি কেন সম্ভব না নাকি থ্রি এফ সম্ভব এই বিষয়টা কিন্তু তোমাদের চলে আসতে পারে ইতিমধ্যে আনসার দিয়ে ফেলেছে যে সুপ্রিয়া ইয়াস সুরিয়া ইয়াসমিন যে ভাইয়া টু ওকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য ওকে তাহলে কি হচ্ছে ভাইয়া টু এটা আমাদের সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যা আছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ওপর ডিপেন্ড করে থাকে আমাদের কি ভাইয়া অরবিটাল অরবিটাল কি করে থাকে অরবিটাল সহকারী কোয়ান্টাম সংখ্যার ওপর ডিপেন্ড করে থাকে এলের মান যদি জিরো হয় থাকে তখন আমরা সেটাকে বলি এস অরবিটাল এলের মান যদি কি হয়ে থাকে জিরো থেকে থাকে এর মান যদি ওয়ান হয় থাকে তখন সেটাকে বলি পি অরবিটাল এলের মান যদি আমাদের টু হয় থাকে তখন আমরা সেটাকে বলি ডি অরবিডাল এলের মান যদি হয়ে থাকে তখন সেটাকে বলি আমরা এ পর ওকে এরকমটা আমাদের হয়ে থাকে ঠিক একইভাবে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে এইখানের এই যে ভেলুগুলা ব্যতীত আমাদের এটা সম্ভব নয় এবং এই ভ্যালুগুলো কিসের উপর ডিপেন্ড করবে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করবে কারণ সহকারী কোয়ান্টাম সংখ্যা কার উপর ডিপেন্ড করে থাকে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে থাকে এবং আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা হয় ওয়ান টু থ্রি ডট ডট এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা হয় জিরো সহ এন মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা এই টু ডিটা কেন সম্ভব নয় সেটা যদি একটু লক্ষ্য করি যে এইখানের মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে টু এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কত আমাদের যে এই যে ডি দিছে এখন ভাইয়া এই ডিটা কখন সম্ভব হবে এইখানের মধ্যে প্রধান কর্নার সংখ্যা যদি এইটা হয়ে থাকে তাহলে সহকারী কর্ণাচকার মান হতে পারবে জিরো ওয়ান এত দুর্বন্ধ হতে পারবে কারণ কি যে সহকারী কর্নাচকার মান হতে শূন্য সহ কি হয় থেকে শূন্য সহ এন মাইনাস ওয়ান অর্থাৎ শূন্য এবং এখানে হচ্ছে কি যে টু মাইনাস ওয়ান অর্থাৎ এখানে কি হচ্ছে শূন্য আর ওয়ান পসিবেল বাট ওয়ান কখন হবে ওয়ান আমাদের পি এর জন্য পসিবেল বাট ডি হতে গেলে আমাদের টু লাগবে এখন আমাদের এই যে এন এর মান টু এর জন্য এনের মান টু এর জন্য কখনো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল ইকুয়াল টু এই বিষয়টা পাবো না যার কারণে কি ভাইয়া আমাদের এই টু সম্ভব নয় ওকে এভাবে কিন্তু তোমাদের রিটেনে চলে আসতে পারে সুরাইয়া ওকে ভাইয়া ধন্যবাদ ওকে জানানোর জন্য অশঙ্ক ও ধন্যবাদ তোমাকে ওকে ওকে তাহলে এরকম যদি হয় থেকে বিষয়টা তাহলে এইখানে মধ্যে আমরা দেখতেছি কি থ্রি এফ যেহেতু বলেছে অর্থাৎ এইখানে মধ্যে এটাও সম্ভব নয় কিভাবে সম্ভব নয় ভাইয়া এখানে আমি যেভাবে রিপ্রেজেন্ট করেছি ঠিক একইভাবে তোমরা এই বিষয়টাকেও রিপ্রেজেন্ট করবা যে প্রধান কর্নার সংখ্যা থেকে থাকে থ্রি এবং আমাদের সহকারী কর্নার সংখ্যা হতে পারবে জিরো ওয়ান টু কিন্তু এফ এর জন্য আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা লাগে কত থ্রি যেটা কিন্তু এইখানে কখনোই পসিবল নয় যার কারণে আমাদের কি ভাইয়া থ্রি এফ কখনোই হতে পারবে না ওকে এবং এইখানের মধ্যে আমি বলেছিলাম যে আসলে কোন অর্বিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে আব্বনীতি অনুযায়ী তাহলে সেখানে কি হবে আমাদের যে এইখানের জন্য এই যে ফাইভ এসের ক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা এন প্লাস এল হচ্ছে কত ফাইভ প্লাস জিরো ওকে তারা হচ্ছে এখানে ফাইভ এখানে কথা হবে যে থ্রি প্লাস টু অর্থাৎ এখানেও কথা হবে ফাইভ হবে এখানেও যদি আমরা যুক্ত করি অর্থাৎ কত হবে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ফোর এখন ভাইয়া এইখানের মধ্যে আমরা করবে এটা জানলাম বাট এটার জন্য এবং এটার জন্য আমরা দেখতেছি কি ভাইয়া সেম সংখ্যক কি আছে আমাদের প্রধান সরি সেম সংখ্যক আমাদের এন প্লাস এলের এর হয়েছে কত কত ফাইভ হয়েছে যদি ফাইভ ফাইভ হয়ে থাকে তাহলে আমরা জানি যে কি হবে যার প্রধান মান ক হবে যার প্রধান সংখ্যা কি হবে ছোট হবে বা কম হবে সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে যার কারণে কি করবে থ্রি ডিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপর আমাদের ফাইভ এসের মধ্যে প্রবেশ করবে ওকে তাহলে কি হচ্ছে আমাদের এইখানের মধ্যে ইলেকট্রন প্রবেশের দিক অনুযায়ী এইটাতে আগে প্রবেশ করবে তারপর এটাতে প্রবেশ করবে তারপর আমাদের ফাইভ এর মধ্যে প্রবেশ করবে অর্থাৎ এখান থেকে তোমাদের এই কনসেপ্টগুলো একটু জানা থাকা লাগবে ওকে সবার কনসেপ্ট ক্লিয়ার সবাই এই কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত জানাবেন সবার এই কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা সবার এই কনসেপ্টগুলো ক্লিয়ার কি না একটু দ্রুত জানাবেন ভাইয়া আজকের ক্লাসটার মাধ্যমে কিন্তু আপনারা একবার আপনাদের পড়াশোনাগুলোকে কি করতে পারবেন রিভাইজ দিয়ে নিতে পারবেন ওকে অর্থাৎ রিক্যাপ করতে পারবেন ওকে সুরাইয়া বলেছে ক্লিয়ার ভাইয়া ওকে ধন্যবাদ তাহলে আমরা পরবর্তীতে আরেকটা বিষয় আছে আমাদের এখানে আরেকটা যে টপিক সে টপিকটা হচ্ছে কিভাবে বলছে যে ইলেকট্রন বিন্যাস ও কয়েকটি নীতি আমরা ইতিমধ্যে একটা নীতি পড়ে ফেলেছি আব নীতি এখান থেকে আমাদের একটা নীতি পড়তে হবে সেটা হচ্ছে হুন্ডের নীতি এবং হচ্ছে পলির বর্জন নীতি আমি যদি পলির বর্জন নীতিটাকে বলি সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাথে কানেক্টেড যে একটি পরমাণুর একটি পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনই কি হবে না সমান হতে পারবে না ওকে যদি আমরা লক্ষ্য করি যেমন হিলিয়ামের ক্ষেত্রে যদি লক্ষ্য করি হিলিয়াম কি হয় আমাদের দুইটা প্রোটন সংখ্যা আগে অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রন থাকে ওয়ান টু ওকে এখন ওয়ান এস টু এই দুইটার জন্য আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সে সেম হবে না কেন ভাইয়া এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কত ওয়ান এবং এল এর মান কত হবে আমাদের এল এর মান হবে জিরো কারণ এস হচ্ছে জিরো এম হবে কত এমও হবে জিরো এস হবে কত একটার জন্য হবে পজিটিভ হাফ এখন যেহেতু দুইটা ইলেকট্রন আছে তাহলে এখানে অবস্থান করবে এভাবে ওয়ান এর জন্য এই যে যেভাবে অবস্থান করতেছে যার কারণে আমরা যদি এইটা যদি আমরা ফার্স্ট ইলেকট্রনের জন্য লক্ষ্য করি সেকেন্ড ইলেকট্রনের জন্য আমরা যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে কি ভাই এন এর মানও ওয়ান এল এর মানও হচ্ছে কি জিরো এম এর মানও হচ্ছে আমাদের জিরো বাট এস এর মান কি হয়েছে উল্টো স্পিন অবস্থান করতেছে এটাই হচ্ছে আমাদের পলির বর্জন নীতি ওকে তোমাদের পলির বর্জন নীতি কিন্তু রিটেন পার্টের মধ্যে চলে আসতে পারে তখন কিন্তু এভাবে তোমাদেরকে ডিনোট করে দিতে হবে ওকে সবার আই হোপ ক্লিয়ার এবং হুন্ডের নীতিটা হচ্ছে কি যে সমশক্তি সম্পন্ন অরবিটারে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে যে বিষয়টা কিরকম হয়ে থাকে ভাইয়া একটু যদি করি আমরা যে দেখো এ পি যে আছে অর্থাৎ আয়রন যে আছে আয়রন কি বললাম যে টু প্লাস বললাম তাহলে এখানে হচ্ছে কি ভাইয়া টোয়েন্টি সিক্স যদি হয়ে থাকে তাহলে আর্গন সরি আয়রন এটা আর আর্গন যদি হয়ে থাকে তাহলে এখান থেকে হচ্ছে ফোর এস টু এবং হচ্ছে থ্রি ডি আমাদের সিক্স এখন এখানে টু প্লাস যেহেতু হয়ে গেছে টু প্লাস যদি হয়ে যায় তাহলে একটু লক্ষ্য করি আমরা যে টু প্লাস যদি হয়ে যায় তাহলে এখান থেকে কী হবে এই যে এই দুটো আমাদের কি হবে আগে বের হয়ে যাবে তাহলে এখান থেকে দেখো যে সমশক্তি সম্পন্ন অর্বিটালে এই যে ডি আমাদের পাঁচটা উপ বিভক্ত হয়ে থাকে এক দুই তিন চার পাঁচ ওকে তাহলে আগে ইলেকট্রন সমূহ কী করবে এভাবে অবস্থান করবে অযুগ্ন অবস্থায় করার পর বাকি যে ইলেকশনটা আছে সেটা কি করবে উল্টো দিকে গিয়ে পূরণ করবে ওকে এটাই হচ্ছে কি ভাইয়া যে সমশক্তি সম্পন্ন ওরবিটালে ইলেকশন সময় এমনভাবে অবস্থান করবে যেন তারা সার্বাদিক সংখ্যা বা বিজয় অবস্থায় থাকতে পারে দেখো এখানে এমনভাবে অবস্থান করছে যেন তারা সার্বাদিক সময় কি হয়েছে যে অযুগ্ন বা বিজয় অবস্থায় থাকতে পারে এই বিষয়টাকে মেনটেন করেছে ওকে এটা হচ্ছে কি ভাইয়া আমাদের যে কয়েকটি নীতির মধ্যে অর্থাৎ হচ্ছে হুন্ডের নীতি ওকে এই নীতিগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে পরবর্তী প্রশ্নে যদি যাই আমরা দেখো ভাইয়া তোমাদের জন্য রেখেছি আমরা কি বর্ণালী মিথি এই বর্ণালী মিথি থেকে কিন্তু প্রত্যেক বছরেই তোমাদের কি হয় থাকে ভাইয়া কোশ্চেন চলে আসতেছে যেখানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক যে আছে যেটাকে আর এইস আমরা বলি এই রিডবার্গ ধ্রুবকের সমীকরণ থেকে কিন্তু কোশ্চেন চলে আসতেছে আমরা কি জানি ভাইয়া নিউবার ইকুয়াল ওয়ান বাই ল্যামডা ইকুয়াল কি রাখা যায় যে আর এইস ওয়ান বাই এন ওয়ান এর উপর বর্গ ওয়ান মাইনাস এন টু এর উপর বর্গ এবং জেড স্কোয়ার জানি হাইড্রোজেন বর্ণালী হয়ে থাকে তখন আমাদের জেড এর মান ওয়ান হয়ে যায় এবং এইখানের মধ্যে আমরা কি করবো ভাইয়া আমরা ছোট মান বসাবো এবং এখানে বড় মান বসাবো এবং এখান থেকে তোমাদের দুইটা কোশ্চেন চলে আসে সেটা আছে কি ভাইয়া যে সর্বনিম্ন 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 তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে কি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এরকম কোশ্চেন কিন্তু চলে আসছে আসে এন্ড দেন এখান থেকে শিখা পরীক্ষা যে আছে শিখা পরীক্ষার কোশ্চেন কিন্তু চলে আসে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে যে ভাইয়া দেখো এইখানের মধ্যে হচ্ছে কি সর্বোচ্চ ছোট মান আর এটা হচ্ছে কি বড় মান এখন ভাই সর্বোচ্চ রশি তরঙ্গ দৈর্ঘ্য এবং সর্বনিম্ন রশি তরঙ্গ দৈর্ঘ্য যে আছে এইখানে মধ্যে আমরা অনেকগুলো কি দেখতে পাই বর্ণালী দেখতে পাই যেমন হচ্ছে লাইমান সিরিজ বামার সিরিজ প্যাসেন সিরিজ ব্রাকেট সিরিজ খুন সিরিজ এখন যদি তোমাকে বলা হয় দেখে বামার সিরিজের সর্বনিম্ন বামার সিরিজের কি ভাইয়া সর্বনিম্ন বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ দর্গ হবে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কি ভাইয়া এইটা না যে এখান থেকে আমাদের রশি যদি এসে গমন করে থাকে তখন সেটা হবে কি সর্বনিম্ন অর্থাৎ এন এর মান অর্থাৎ ছোট মান হবে আমাদের টু তখন বড় মান হবে থ্রি অর্থাৎ এখান থেকে সর্বনিম্ন জন্য আমরা এই বিষয়টা পাবো সর্বনিম্ন এবং সর্বোচ্চর ক্ষেত্রে আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে কি ইনফাইনাইট পজিশন থেকে যদি আমাদের আলো রশ্মি আসে তাহলে হয় হচ্ছে কি ব্যা যা আমাদের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে তখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে ওকে সবাই বুঝতে পারছেন এইখানে আমাদের কি হবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য তখন পাওয়া যাবে ওকে এই বিষয়গুলো একটু রিক্যাপ করতে হবে তোমাদেরকে এই বিষয়গুলো একটু রিক্যাপ করতে হবে ওকে এতটুকু পার্ট একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে তখন তাহলে তোমরা সুন্দর মতো কি করতে পারবে এই কনসেপ্ট থেকে করতে পারবে দেন ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে তোমাকে কিছু মৌলের আমাদের কি রাখা লাগবে যে আমাদের গুলো কোন রকমের প্রদর্শন অর্থাৎ কি ধরনের বর্ণ প্রদর্শন করে থাকে সেগুলো মাথায় রাখতে হবে যেমন সোডিয়াম আয়নের ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে থেকে আমাদের কপারের ক্ষেত্রে সবুজ আফ বর্ণ প্রদর্শন করে থাকে অ্যান্ড দেন আমাদের ক্যালসিয়ামের ক্ষেত্রে ইটের নয় লাল এইগুলা বর্ণ আমাদের কি করতে হবে ভাইয়া রিক্যাপ করতে হবে ওকে বর্ণালী মিতির ক্ষেত্রে তোমাদের এইটুকু পোষণ একটু মাথায় রাখতে হবে এতটুকু পোষণ মাথায় রাখলেই কিন্তু হয়ে যাবে ওকে সবাই এই বর্ণালী মিতির এতটুকু কনসেপ্ট ক্লিয়ার তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা ওকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যে বিষয়টা লক্ষ্য করতেছি সেটা কি ভাইয়া সেটা হচ্ছে যে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল ভাইয়া দ্রাব্যতা থেকে তোমাদের যে কনসেপ্টগুলো আসতে পারে সেটা হচ্ছে কি ভাইয়া দ্রাব্যতাটা কি জিনিস দ্রাব্যতাটা হচ্ছে আমাদের যে দ্রব্য বাই দ্রাবক দ্রব্য বাই দ্রাবক ইনটু হচ্ছে কি যে 100 100 গ্রামের মধ্যে নিয়ে আমাদের কন্টিনিউ করা হয় থেকে সেটা হচ্ছে কি ভাইয়া দ্রাব্যতা এই দ্রাব্যতার এই কনসেপ্ট থেকে কিন্তু তোমাদের ম্যাথ চলে আসতে পারে এই একটু মাথায় রাখতে হবে অর্থাৎ দ্রাবক যে আছে দ্রাবকটা আমাদের কি কি নিয়ে কনস্ট্রাক্ট হয়ে থাকে ভাইয়া দ্রবণ কনস্ট্রাক্ট হয়ে থাকে আমাদের দ্রব্য প্লাস দ্রাবক দ্রব্য প্লাস দ্রাবক ওকে আর এইখানের মধ্যে আমাদের কি হবে দ্রাবক যে আছে এই দ্রাবকটা কনস্ট্রাক্ট হবে আমাদের যে দ্রবণ মাইনাস দ্রব্য এই কনসেপ্ট থেকে আমাদের গঠিত হবে এবং এইখানের মধ্যে দ্রাব্যতার গুণ ফল যে আছে এইখানের মধ্যে আয়নিক গুণ আছে এবং কি হয়ে থাকে আমাদের দ্রাব্যতার গুণ আছে এখন এইখানের মধ্যে কখন তোমাদের অদক্ষেপ হবে এবং কখন সম্পৃক্ত দ্রবণ হবে এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে যদি আমাদের কী হয়ে থাকে দুইটাই সমান হয়ে থাকে তখন সেটাকে বলা আমরা সম্পৃক্ত দ্রবণ আর যদি কি হয়ে থাকে কেআইপি বড় হয়ে থাকে অর্থাৎ আয়নিক পটেনশিয়াল যদি বেশি হয়ে থাকে তখন সেটাকে অদক্ষিপ্ত বলা হয়ে থাকে এই বিষয়গুলো একটু রিক্যাপ করতে হবে তোমাদেরকে ওকে এবং দ্রাব্যতা নীতির মধ্যে এটা আমাদের কি হয়ে থাকে যে চাপের ওপর ডিপেন্ড করে থাকে তাপের ওপর ডিপেন্ড করে থাকে ওকে এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে অর্থাৎ নিয়ামকের ওপর যে ডিপেন্ড করে থাকে এই বিষয়গুলো আই হোপ সবাই বুঝতে পারছেন এতটুকু কনসেপ্ট অর্থাৎ দ্রাব্যতার ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে দ্রাব্যতার ক্ষেত্রে এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যদি অর্থাৎ পরবর্তী প্রশ্নে যদি দেখি যে বিভিন্ন আয়ন শনাক্তকরণ এই আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে তোমাদেরকে সোডিয়াম আয়ন শনাক্তকরণ কপার আয়ন শনাক্তকরণ ফেরিক আয়ন শনাক্তকরণ ফেরাস আয়ন শনাক্তকরণ এইগুলো বিষয়ে জানা লাগবে এবং এইখানের মধ্যে সোডিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য পটাশিয়াম পাইরো এন্টিমুলেট ব্যবহার করা থাকে এবং কপার আয়ন শনাক্তকরণ ফেরিক আয়ন শনাক্তকরণ করার জন্য আমাদের কি করা হয়ে থাকে ভাইয়া যে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে অ্যান্ড দেন এখান থেকে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরকম যে টেট্রা এমিনো এ সি এন সিক্স এই যে আমাদের এই ইলিমেন্টটাও ব্যবহার করা হয় থেকে অর্থাৎ এইগুলো আমাদের কি রাখতে হবে ভাইয়া মাথার মধ্যে রাখতে হবে অ্যান্ড দেট অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ করার ক্ষেত্রেও কি হয় দেখি আমাদের এটা ব্যবহার করা হয় থেকে এবং অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করার ক্ষেত্রে আমাদের নেসলার দ্রবণ ব্যবহার করা হয় থেকে যেটা হচ্ছে কে টু এইচ জি আই ফোর যেটা হয় থেকে কি ভাইয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারীয় একটা দ্রবণের মধ্যে নিয়ে হয় থেকে যার মাধ্যমে কি হয় থেকে আমাদের অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয় থেকে অর্থাৎ এইগুলো থেকে তোমাদের এই সকল বিষয় একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে ওকে অর্থাৎ বিভিন্ন আয়ন কিভাবে কোন পদ্ধতিতে শনাক্তকরণ করা হচ্ছে এই সকল বিষয় জানতে হবে ওকে এবং পরবর্তী পোষণে ভাইয়া এইটা হচ্ছে ভাইয়া ঢাবিতে একবার মোস্ট পপুলার একটা কনসেপ্ট মোস্ট পপুলার একটা কনসেপ্ট সেটা হচ্ছে কি ভাই তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া ভাই তেজস্ক্রিয়তার ক্ষেত্রে তোমাকে যে কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি যে আমরা জানি নর্মালি কি হয় থেকে আশি এর ওপর যদি প্রোটন সংখ্যা হয়ে থাকে আমাদের তখন সেটাকে বলবো আমরা কি ভাই তেজস্ক্রিয় মৌল বলে থাকি যেটা লেট থেকে শুরু করে আমাদের ইউরেনিয়াম পন্ত বিরানব্বই নাম্বার মৌল এইখান থেকে কি হয় থাকে যে এখান থেকে আমাদের এইগুলোকে বলা হয় থেকে আমাদের যে ন্যাচারাল মৌল ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ মৌল এবং এই যে আমাদের নেপচুনিয়াম থেকে শুরু করে ওগানাইশন পর্যন্ত এই মৌলগুলোকে বলা থাকে আমাদের আর্টিফিসিয়াল আর্টিফিসিয়াল কি বলা থাকে যে রেডিও অ্যাক্টিভ মৌল বলা হয় থাকে এখন এইখানের মধ্যে এই মৌলগুলা যে আছে এই মৌলগুলো ব্যতীত আমাদের টেকনিশিয়াম যে আছে অ্যান্ডাম কি হয় প্রমিথিয়াম এই মৌলটা একষট্টি নাম্বার মৌল এবং টেকনিশিয়াম হচ্ছে আমাদের তেতাল্লিশ নাম্বার মৌল এই মৌলগুলো কি করে থাকে ভাইয়া যে রেডিও অ্যাক্টিভ ধর্ম প্রদর্শন করে থাকে এদের যে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আমাদের কি হয় না ভাইয়া যে এর থেকে বেশি না হওয়া সত্ত্বেও কি হয়ে থাকে এরা রেডিও অ্যাক্টিভ ধর্ম করে থাকে এবং রেডিও পরিবর্তন এর ক্ষেত্রে এবং যার ফলে থেকে অনেকগুলো যেমন কি হয়ে থাকে আলফারসি গামা গামারসি বের হয় থাকে এখন এই আলফারসি যে আছে এই আলফারসি হয় থেকে কি ধনাত্মক হিলিয়াম যুক্ত নিউক্লিয়াসকে বলা হয় থাকে আমাদের কি ভাইয়া যে আলফা বলা হয় থাকে এবং বিটারসি ইলেকট্রনের প্রবাহকে বলা হয় থাকে আমাদের বিটা বলা থাকে এবং গামা কি হয়ে থাকে চুম্বক তরঙ্গ হয় থাকে এবং যেটা ভরহীন আমাদের কি বলা হয় থাকে ভাইয়া ভরহীন আমাদের রে বলা হয় থাকে এবং ইলেকট্রনের প্রবাহকে বলা থাকে আমাদের যে বিটা বিটারসি বলা হয় থেকে অ্যান্ড দেন হিলিয়াম কি হয় থাকে হিলিয়ামের দ্বিধনাত্মক হিলিয়াম যুক্ত নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে আমাদের আলফা রসি বলা হয় থাকে এবং এখান থেকে ভাইয়া তোমাদের ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে কি যে আলফা এর যে আছে আলফা এর ক্ষেত্রে আমাদের আয়নীকরণ করার ক্ষমতা আয়নীকরণ করার ক্ষমতা কি হয় থাকে আলফা এর বেশি হয়ে থাকে বিটাইয়ের তার থেকে কম হয় থেকে তার থেকে কী থেকে থাকে এর কম হয়ে থাকে কিন্তু এটা হচ্ছে কি ভাইয়া আয়নীকরণ করার ক্ষমতা আর ভেদন করার ক্ষমতা যে রয়েছে এই ভেদন করার ক্ষমতা এর যুগে কি হয়ে থাকে এক গুণ হয়ে থাকে বিটায়ের হয়ে থাকে ভাইয়া তোমাদের এক হাজার গুণ বিটায়ের কি হয়ে থাকে এক হাজার গুণ হয়ে থাকে এবং গামায়ে সেরা কি দশ হাজার গুণ হয়ে থাকে এই কনসেপ্টগুলো একটু তোমাদের ক্লিয়ার থাকা লাগবে ওকে অর্থাৎ রেডিও অ্যাক্টিভের ক্ষেত্রে এই ধরনের পোশন দেখা যায় এবং আমি তোমাদের নিউট্রনের যে পোশনটা আছে সেটা হচ্ছে 01 এটা নিউট্রন প্রোটন হয়ে থাকে পি এবং এইখানে আমাদের ইলেকট্রন মাইনাস ওয়ান এইগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন চলে আসতে পারে এভাবে ওকে তোমাদের রেডিও অ্যাক্টিভের ক্ষেত্রে এভাবে কোশ্চেন কিন্তু চলে আসতে পারে এই কনসেপ্টগুলো তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে আর ইলেকট্রন প্রোটন নিউট্রন কোনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে এই কনসেপ্টগুলো একটু দেখতে হবে তোমাদেরকে সবার আই হোপ ক্লিয়ার এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন সবার এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন সবাই একটু দ্রুত জানতে চাই সবাই এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা এবং এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটা কোয়েশ্চেন দেখব যেমন কি হয় থাকে নাইট্রোজেন আমাদের কি হয় থাকে সেভেন্টিন এবং ফোরটিন হয়ে থাকে অ্যান্ড দেন হচ্ছে এখানে তোমাদের যদি একটা ফাঁকা বক্স দিয়ে দেওয়া হয় থাকে অ্যান্ড দেন এখান থেকে বললো যে কার্বন সিক্স এবং এখানে বললো এলিভেন কারণ দেন হচ্ছে এখান থেকে হিলিয়াম 24 এখন ভাই এই ফাঁকা বক্সের মধ্যে আমাদের কি হবে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন নাকি কি হবে আমাদের সবাই একটু आंसर কর ট্রাই করবেন যে এইখানের মধ্যে আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন অর্থাৎ এই কিন্তু আমাদের ভিডিও আটকে যাচ্ছে আচ্ছা ভাইয়া ভিডিও তো আটকে যাওয়ার কথা না সবকিছু তো ঠিকঠাক ভিডিও তো আটকে যাওয়ার কথা না সবকিছু তো ঠিকঠাক ভিডিও আটকা যাওয়ার কথা না এই কোশ্চেনটা আনসার করার ট্রাই করেন সবাই যে ভাইয়া আসলে আমাদের এই যে ফাঁকা বক্সের মধ্যে আমাদের কি হবে ফাঁকা বক্সের মধ্যে আমাদের কি হবে সবাই একটু এই কোশ্চেনটার আন্সার কর ট্রাই করেন অর্থাৎ যদি আপনি ইলেকট্রন প্রোটন নিউট্রন অ্যান্ড দেন হচ্ছে আলফা বিটা গামা এই কয়েকটা কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি এভাবে যদি আপনাদের কোশ্চেন চলে আসে আপনি কিন্তু দ্রুত আন্সার করতে পারবেন এবং যেটা হাবির একটা খুবই হট টপিক ওকে এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে খুবই একটা হট টপিক সবাই একটু এই কোয়েশ্চেন আনসার কট ট্রাই করবেন সবাই সবাই একটু একটু দ্রুত আনসার কর ট্রাই করবেন সবাই একটু দ্রুত আনসার করার ট্রাই করবেন দেখেন ভাইয়া আমরা কি জানি যে 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 এখান থেকে আমরা পোষণটা জানি সেটা কি হয় আমাদের বাম পাশের পোষণ থাকবে এই বাম পাশের পোষণের সমান সংখ্যা কি হতে হবে ডান পাশের পোষণ হতে হবে ওকে তাহলে এখানে আমরা দেখেছি কত ভাইয়া যে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে সাতটা আর এইখানে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে ছয়টা দুইটা হচ্ছে কয়টা ভাইয়া ছয়টা আর দুইটা আটটা হয়ে যাচ্ছে কয়টা হয়ে যাচ্ছে আটটা আর এই দেখিও আমাদের কি লাগবে প্রোটন সংখ্যা লাগবে আটটা প্রোটন পার লাগবে আটটা লাগবে এবং এইখানে আমাদের ভর সংখ্যা আছে 4টা আর এখানে আছে কত 11 অর্থাৎ এখানে ভর সংখ্যা হচ্ছে আমাদের মাস নাম্বার মাস হচ্ছে কত 15 এন্ড এখানে আমাদের কি লাগবে 15 লাগবে অর্থাৎ এখানে কি হচ্ছে भैया যে আটটা লাগবে অর্থাৎ এখানে আমাদের কি করতেছে 1 1 যদি দিয়ে থাকি তাহলে কি হবে আমাদের भैया 14 আর এক কত হবে 15 আর এখানে 7 আর এক হবে অর্থাৎ এখানে আমাদের কি হবে প্রোটন আমরা দিয়ে দিতে পারি অথবা এইচ ওয়ান ওয়ান এরকম যদি অপশন থাকে আমরা কিন্তু দিয়ে দিতে পারবো ওকে যার কারণে এই ফাঁকা বক্সের আনসার আমাদের কি হবে বুঝতে পারছেন সবাই সবাই এই ফাঁকা বক্সের আনসার বুঝতে পারছেন কি না আমাকে একটু দুটো করে জানাবেন সবাই ক্লিয়ার আমরা হাইড্রোজেন দিতে পারি অথবা পি ওয়ান ওয়ান এরকম যেটা অপশানে থাকবে সেটাই হবে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত অন্সার সবাই কনসেপ্ট ক্লিয়ার সবার এই কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন সবার এই কনসেপ্ট ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থেকে একটু দ্রুত জানাবেন জি ভাইয়া ওকে ধন্যবাদ তাহলে আমরা পরবর্তী পোশনে চলে যাচ্ছি অর্থাৎ পরবর্তীতে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া যে মৌলের পর্যাবৃত্ত ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের মধ্যে আমরা ঢুকতেছি তার আগে আমি বলে দেই একটু শর্ট টেপ তোমাদেরকে বলে দেই যে ভাইয়া আমাদের কি হচ্ছে যে আমরা বিগত যে চ্যাপ্টারটা দেখলাম এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি দেখেছি ভাইয়া যে গুণগত রসান এই গুণগত রসায়নের ক্ষেত্রে তোমাদের যে পোশনটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া যে কোয়ান্টাম সংখ্যার কনসেপ্ট মাথায় রাখতে হবে কোয়ান্টাম সংখ্যার মাথায় রাখতে হবে এবং তোমাদের ইলেকট্রন নির্ণয় এই ইলেকট্রন প্রোটন নির্ণয় যেটা আমি আইসো পার্টের মধ্যে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম যেটা হচ্ছে সোডিয়াম আয়নের মধ্যে আমি বলেছিলাম এবং তোমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন চলে আসতে পারে যে সালফেট এসো ফোর টু মাইনাস এই সালফেট আয়নের যোজ্যতা ইলেকট্রন কত যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন কতটি এরভাবে কিন্তু চলে আসতে পারে এবং আমাদের ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা আমি কিন্তু নির্ণয় করা শিখাই দিয়েছি তাহলে এইখানের মধ্যে যোজ্যতা ইলেকট্রন আমাদের কতটি হবে এবং আমাদের টোটাল মোট ইলেকট্রন সংখ্যা কতটি মোট ইলেকট্রন সংখ্যা কতটি সবাই একটু আনসার করার ট্রাই করেন তো মোট ইলেকট্রন সংখ্যা কতটি এবং এইখানের মধ্যে তোমাকে কোয়ান্টাম সংখ্যা মাথায় রাখতে হবে অ্যান্ড দেন ইলেকট্রন প্রোটন নিউট্রন এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে তিন নম্বরে হচ্ছে তোমাকে যে বর্ণালী মিথির যে কনসেপ্টগুলো আলোচনা করেছি বর্ণালী মিথির কনসেপ্ট মাথায় রাখতে হবে চার নম্বরে হচ্ছে তোমাকে দ্রাব্যতার এইখানে দ্রাব্যতার ক্ষেত্রে তোমাকে দ্রাব্যতা গুণ ফলের ক্ষেত্রে যদি দ্রাব্যতা গুণ ফলের ক্ষেত্রে তোমাকে বলে ডাই সিলভার কার্বোনেট এর ক্ষেত্রে আমাদের কে কত হবে সেটা একটু সবাই একটু ট্রাই করে জানাবেন আমাকে কে এস কত হবে কে এস এর জন্য আমাদের দ্রাব্যতা কত হবে সবাই একটু এই তিনটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার ট্রাই করেন যে কে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সবাই একটু এই কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার ট্রাই করেন তো দেখি যে কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার কিনা সবাই সবাই একটু ট্রাই করেন যে আসলে ডাই সিলভার কার্বোনেট জন্য আমাদের কেএসপি পি এর মান কত হবে অ্যান্ড দেন এখানে সালফেট আয়নের জন্য আমাদের যোজোতা ইলেকট্রন কতটি এবং মোট ইলেকট্রন কতটি সবাই দেখেন এইখানের মধ্যে অর্থাৎ যদি তোমাকে কেএসপি বা দ্রাব্যতা গুণফলের জন্য বলে অর্থাৎ এইখানের মধ্যে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আমার উপর আমি তোমার উপর তুমি এবং আমি আর তুমি তারপরে কি হবে ভাইয়া যোগ যোগ হয়ে যাবে যেমন এইখানের মধ্যে হচ্ছে কি টু আছে টু এর ওপর টু অর্থাৎ আমার ওপর আমি কার্বনেটের ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া কার্বনেটের এখানে আমাদের কত আছে ওয়ান আছে যার কারণে আমার ওপর আমি তোমার ওপর তুমি এবং তারপরে কি হবে আমাদের যে এটার দ্রাব্যতা যদি এটা হয় থেকে এটার দ্রাব্যতাও কি হবে এস হবে এস যদি হয় থেকে তাহলে এখানে টু প্লাস ওয়ান অর্থাৎ দুই দুগ্ন চার ফোর এস থ্রি আসবে ওকে ওকে ফোর এস কিউব হবে বুঝতে পারছেন সবাই এই কনসেপ্ট এই কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা সবাই এই কনসেপ্ট ক্লিয়ার কিনা আই होप সবাই এই কনসেপ্ট ক্লিয়ার বুঝতে পারছেন দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে

যে ইলেকট্রন থাকে আমাদের ছয়টা কারণ কি এর প্রটন সংখ্যা হয়ে থাকে আটটা যার কারণে প্রথম শক্তি স্তরে থাকে দুইটা এবং বাইরের শক্তি স্তরে থাকছে ছয়টা এখানেও কি আছে ছয়টা আছে এবং এখানে আমাদের পরমাণু কয়টা চারটা পরমাণু অর্থাৎ চারটা পরমাণু আছে যার কারণে কি আছে চার ছয় চব্বিশ প্লাস কত হবে সিক্স প্লাস এখানে দুইটা মাইনাস যেহেতু কি আছে চার্জ আছে যার কারণে আরো দুইটা ইলেকট্রন কি হবে যুক্ত হয়ে যাবে অর্থাৎ চব্বিশ দুই বত্রিশ অর্থাৎ বত্রিশটা ইলেকট্রন বিদ্যমান আছে ইলেকট্রনে এবং মোট ইলেকট্রন কত হবে সালফারের জন্য মোট ইলেকট্রন হয় ষোলো আর এখানে কি হবে যে চার বত্রিশ প্লাস কত হবে টু অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে তিনশো আটচল্লিশ পঞ্চাশটা ইলেকট্রন হবে মোট ইলেকট্রন হবে কটা পঞ্চাশটা ওকে এই কনসেপ্টগুলো গুলো ক্লিয়ার যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন এবং কি বলতেছি আমরা যে মোট ইলেকট্রন বা টোটাল ইলেকট্রন এই কনসেপ্টগুলো গুলো ক্লিয়ার আই হোপ এই কনসেপ্টগুলো গুলো ক্লিয়ার ওকে এইগুলা বিষয় তোমাদেরকে শিখা পরীক্ষার যে টপিক আছে এটা একটু মাথা রাখতে হবে শিখা পরীক্ষার ক্ষেত্রে শিখা পরীক্ষার বর্ণালী এই বিষয়গুলো একটু মাথা রাখতে হবে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে এই এই কনসেপ্টগুলো তোমাকে একটু দেখতে হবে এবং এটা কিভাবে দেখতে হবে সেই বিষয়টা কিন্তু আমি ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আপনাদেরকে দেখায় দিয়েছি ওকে এই কনসেপ্টগুলো তোমাদেরকে মাথা রাখতে হবে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে একটু দ্রুত আগাবো একটু সবাই যাই লক্ষ্য করেন সেটা কি হয়ে মৌলের পর্যাবৃত্ত ধর্ম অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্মের ক্ষেত্রে এবং রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে তোমাকে বিভিন্ন ব্লকের মৌল বিভিন্ন ব্লকের মৌলের মধ্যে রয়েছে কি তোমার যে এস পি ডি এফ এস পি ডি এফ এই যে ব্লকগুলো আছে এই ব্লকগুলোর ক্ষেত্রে তোমাকে বৈশিষ্ট্যগুলো জাস্ট একটু ভাইরাল লক্ষ্য করতে হবে যে এস ব্লকের মৌল হয় থেকে আমাদের চোদ্দোটা এবং পি ব্লক হয় থেকে ছত্রিশটা ডি ব্লক হয়ে থেকে কতটি এবং আমাদের এফ ব্লক যে কতটি হয়ে থাকে এই ইলিমেন্টগুলো অর্থাৎ সংখ্যাগুলো জাস্ট একটু নোট ডাউন করে রাখতে হবে তোমাদেরকে অ্যান্ড দেন এখান থেকে অর্থাৎ নাম্বারগুলো কী কী হয়ে থাকে সেটা জানতে হবে অ্যান্ড দেন এইখানের মধ্যে আমাদের এই যে আমাদের পি ব্লক যে মৌল আছে এই পি ব্লক মৌলগুলো আমাদের কি হয়েছে আদর্শ বা পূর্তিরূপী মৌল বলা হয় থাকে এই কনসেপ্টগুলো জানা রাখবে অ্যান্ড দেন এখানের মধ্যে গ্রুপ যে আছে এবং আমাদের কি হয় গ্রুপের ক্ষেত্রে গ্রুপ ওয়ান এবং টু এর মৌলগুলোকে বলা থাকে অ্যালকালি মৌল বলা হয় থেকে বা এখানে গ্রুপ ওয়ানের মৌলগুলোকে খার মৌল বলা হয় থাকে এবং গ্রুপ টু এর মৌলগুলোকে মিথখার ধাতু বলা হয় থাকে এবং গ্রুপ সিক্সটিনের মৌল এবং ফিফটিনের মৌলগুলোকে নিকট্রোজেন মৌল বলা হয় থাকে এবং সিক্সটিনের মৌলগুলোকে চালকোরজেন বা আকরিক মৌল বলা হয় থেকে এগুলো একটু জানতে হবে অ্যান্ড দেন আমাদের কি হয় ভাইয়া নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন এগুলোকে কোনটাতে কি কাজে ইউজ করা হয় থেকে এইগুলো ধর্মাবলী একটু জানতে হবে ওকে অ্যান্ড দেন এইখানের মধ্যে হচ্ছে কি তোমাদের মুদ্রা ধাতু কোনটাকে বলা হয় থেকে এবং আমাদের কি হচ্ছে গ্রুপ এগারোর মৌলকে আমাদের মুদ্রা ধাতু বলা হয় কপার সিলভার এইগুলো হচ্ছে কি আমাদের মুদ্রা ধাতু বলা হয় থেকে ওকে এবং অভিজাত ধাতু কোনগুলো হয় থেকে এই সকল বিষয়ে একটু আইডিয়া তোমাদেরকে রাখতে হবে অর্থাৎ বিভিন্ন মৌলের ক্ষেত্রে এই এই কনসেপ্টগুলো একটু তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে ওকে এই হচ্ছে সাধারণ ধর্মাবলী অর্থাৎ টোটাল পর্যায় সারণীর ক্ষেত্রে আপনাদের গ্রুপ এবং পর্যায়ের যে বিষয়গুলো আছে এইগুলো জাস্ট একটু রিক্যাপ করতে হবে ওকে এবং পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই সেটা হচ্ছে কি ভাইয়া যে তোমাদের জিএসটির জন্য তোমাদের যাদের হচ্ছে কি করতে চাচ্ছ যে ভাইয়া এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে কি আমাদের এক্সাম ব্যাচে থাকতেছে এবং এক্সাম ব্যসে ভাইয়া আমাদের তোমাদের জন্য রেখেছি ফাইনাল মডেল টেস্ট রেখেছি বিশটা অ্যান্ড দেন কোশ্চেন সলভ ক্লাস রেখেছি বিশটা এবং যেখানে ভাইয়া তোমাদের জিএসটি তে যারা হচ্ছে টপ লেভেলের ইউনিভার্সিটি গুলো পড়া করতেছে যেমন হচ্ছে জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাস্ট এরা হচ্ছে কি এখানকার স্টুডেন্টরা কি করতেছে ভাইয়া আমাদের এই কোয়েশনগুলো রেডি করেছে এবং এই কোশ্চেনগুলো থেকে তোমাদের ইনশাল্লাহ ভাইয়া তোমাদের পরীক্ষায় কমন পড়বে এবং যদি কোশ্চেন ডিরেক্টও তোমাদের কী হতে পারে কমন চলে আসতে পারে অথবা টপিক ভাইয়া ইনশাল্লাহ তোমাদের কমন থাকবে ওকে এবং আমরা এই কোর্সের মূল্য রেখেছি সবেমাত্র মাত্র চারশো টাকা ওকে তাহলে আমরা আবার পড়াশোনা ফিরি যে দেখো এখানে কি বলছে ভাইয়া ইলেকট্রন আসক্তি সরি আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং হচ্ছে কি তরিত্রিন্তকতা এই পার্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন চলে আসে এখন ভাই এই যে আয়নীকরণ শক্তি যে আছে এই আয়নীকরণ শক্তিটা হচ্ছে কি যে এক মল ইলেকট্রনকে সরিয়ে একক ধরাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় থাকে তাকে আয়নীকরণ শক্তি বলা হয় থাকে এবং আয়নীকরণ শক্তির ক্ষেত্রে পর্যা সারণীর বাম থেকে ডানে গেলে আমাদের কি হয়ে থাকে বাড়ে এবং উপর থেকে নিচে গেলে কি হয় থাকে যে কমে ঠিক একইভাবে আমাদের ইলেকট্রন আসক্তির জন্য এবং ঋণাত্মকতার জন্য এবং এইখানের মধ্যে আয়নীকরণের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইখানের মধ্যে কি হয় থাকে এবং নাইট্রোজেন এবং অক্সিজেন এইগুলো কী হয় থাকে ভাইয়া ব্যতিক্রম হয়ে থাকে অর্থাৎ এইখানের মধ্যে ব্যতিক্রম টানগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে এবং ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হয় থাকে যে ইলেকট্রন আসক্তি কোনটা নিজের দিকে কি হতেছে যে ইলেকট্রনের প্রতি বেশি পরিমাণে আসক্তি দেখাচ্ছে সেটা বিষয় হচ্ছে কি ইলেকট্রন আসক্তি এবং তরিত ঋণাত্মকতা হচ্ছে কি যে সম যদি বন্ধনে আবদ্ধ থাকার পর যখন বন্ধন বিভাজন হয়ে যাবে তখন এরা নিজেদের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার যে প্রবণতা লক্ষ্য করবে এই প্রবণতার ফলে আমাদের কি হবে যে ইলেকট্রন নিজের দিকে প্রবণতার ফলে একটা একটা এবং ঋণাত্মক হবে যেমন আমাদের এখানে সবচেয়ে বেশি হয় থেকে চার এবং কি লিথিয়াম হয়ে থাকে সবচেয়ে কম যেটা হচ্ছে ওয়ান ওকে এইগুলা বিষয়ে একটু তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে আসলে আমাদের তরিত ঋণাত্মকতার যে টাইমগুলো আছে এইগুলো কোনটার ক্ষেত্রে কোন মৌলের ক্ষেত্রে কি হবে আমরা লক্ষ্য করি এই সকল বিষয় একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে এই আয়নীকরণ বিষয়ের ক্ষেত্রে আমাদের এভাবে মাথায় রাখতে হবে এবং এইখানের মধ্যে তোমাদের চার্জ দিয়েও বলতে পারে যে অক্সিজেন টু মাইনাস অ্যান্ড দেন এখান থেকে বলতে পারে সরি আকার পারমাণবিক আকার আকার থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন চলে আসতে পারে অর্থাৎ তোমাকে ইলেকট্রন আসক্তি এবং আয়নিকরণ শক্তি এবং ঋণাত্মকতার যে পার্ট আছে এইগুলো একটু জাস্ট কোন মৌলের ক্ষেত্রে কোনটা বেশি হয়ে থাকবে এবং কোনটা কম হয়ে থাকবে এই সকল বিষয়ে একটু জানতে হবে ওকে এবং বিভিন্ন প্রকার রাসায়নিক বন্ধন অর্থাৎ যে একটা যৌগ দিয়ে তোমাকে বললো যে ভাইয়া এখানে কি কি বন্ধন বিদ্যমান আছে এবং কি কি ধরনের প্রকৃতি হয়ে থাকে সে বিষয়ে কিন্তু আলোচনা করতে বলতে পারে এখানে আমি একটু জাস্ট তোমাদেরকে দেখা দিই যদি ভাইয়া আমাদের কি ধাতু প্লাস অধাতু হয়ে থাকে তাহলে আয়নিক বন্ধনে গঠিত হবে আয়নিক বন্ধন গঠিত হবে এবং যদি অধাতু অধাতু হয় থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমজি বন্ধন অধাতু অধাতু হলে সেটাকে বলবো আমরা কি বলবো সেটাকে বলবো আমরা যে সমযোজী বন্ধন এখন এইখানের মধ্যে দুইটা যদি ইলিমেন্ট থাকে দুইটা যদি কম্পোনেন্ট থাকে তাহলে আমাদের এরকমটা হয় থাকে যদি আমাদের দুই এর অধিক কম্পোনেন্ট হয় থাকে দুই এর অধিক কম্পোনেন্ট হয়ে থাকে তাহলে তিন ধরনের বন্ধন দেখা যায় একটা হচ্ছে সমযোজী একটা হয় থাকে সন্নিবেশ আর একটা হয় থাকে আমাদের আয়নিক আয়নিক এখন ভাই এইখানের মধ্যে কি হয়ে থাকে যে আয়নিক এখন এর যদি অধিক হয়ে থাকে অর্থাৎ তিনটা হতে পারে চারটা হতে পারে এরকম হতে পারে এখন ভাই এটার যদি হয় থাকে এরকম তাহলে এখানকার মধ্যে ভাইয়া সালফ্রিক অ্যাসিড যে আছে এস টু এস ও ফোর সালফ্রিক অ্যাসিড এবং ফসফরাস অ্যাসিড এস থ্রি ও ফোর এই ফসফরাস অ্যাসিড যে আছে এই দুইটা যদিও আমাদের কী হচ্ছে দুইয়ের অধিক এলিমেন্ট নিয়ে গঠিত এদের মধ্যে দুই ধরনের বন্ধন দেখা যায় একটা হচ্ছে সমযোজী আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী আর সন্নিবেশ সমজুদি আর কি সন্নিবেশ এই কনসেপ্টগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে তোমাদেরকে সমজুদি আর সন্নিবেশ ওকে অ্যান্ড এখান থেকে যদি কী হয় ভাইয়া আমাদের যে দুইয়ের অধিকের বেশি হইলো যদি আমাদের চার্ট যুক্ত মৌল হয় থাকে চার্ট যুক্ত মৌল হয় থাকে চার্ট যুক্ত যুক্ত কম্পোনেন্ট যদি হয় থাকে যৌগ যদি হয় থাকে কম্পোনেন্ট যেমন কি ভাইয়া যে হাইড্রোনিয়াম আয়ন ফসপিন আয়ন এরকম যদি আমাদের থাকে তাহলে কী হবে ভাইয়া তাহলে আমাদের এখানে দুই ধরনের বন্ধন দেখা যাবে কয় ধরনের দুই ধরনের বন্ধন দেখা যাবে দুই ধরনের বন্ধন একটা হচ্ছে কি ভাইয়া একটা হচ্ছে সমজদি আর একটা হচ্ছে সন্নিবেশ সমী আর কি সন্নিবেশ সন্নিবেশ যদি অ্যামোনিয়াম আয়ন হয়ে থাকে তাহলেও আমাদের কি দেখা যাবে দুই ধরনের বন্ধন লক্ষ্য করা যাবে অর্থাৎ চার যুক্ত যদি থাকে কোনো যৌগ তাহলে আমাদের দুই ধরনের বন্ধন লক্ষ্য করা যায় একটা হচ্ছে সমজদি আর একটা কি সন্নিবেশ ওকে আর এইখানের মধ্যে আমাদের আরো যে বিষয়টা একটু লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এরকম যে যদি আমাদের কি হয়ে থাকে যে যুক্ত অবস্থায় থাকে পানি যুক্ত অবস্থায় পানি যুক্ত অবস্থায় যদি কোনো একটা যৌগ অবস্থান করে থাকে যেমন কপাস সালফেট পাঁচ অনুপ্রাণী এভাবে যুক্ত অবস্থায় যদি থাকে তাহলে ভাইয়া আমাদের এখানে চার ধরনের বন্ধন লক্ষ্য করা যাবে কয় ধরনের বন্ধন চার ধরনের বন্ধন লক্ষ্য করা যাবে কি কি বন্ধন যে সমযোজী সন্নিবেশ আয়নিক এবং হাইড্রোজেন বন্ড এই ধরনের চার ধরনের বন্ধন লক্ষ্য করা যাবে ওকে অর্থাৎ কোন একটা যোগ দেখে তুমি চট করে কিন্তু বলে দিতে পারবা যে ভাইয়া এখানে কি কি বন্ধন হবে ওকে এই কনসেপ্ট থেকে কিন্তু তোমরা খুব দ্রুত কি করতে পারবা বুঝতে পারবো আর এই জাস্ট এই কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে ওরা যে কোনো জিনিস দেখলেই ওরা যে একটা যোগ বা কম্পোনেন্ট দেখলেই কিন্তু তোমরা দ্রুত বলতে পারবা যে রাসায়নিক বন্ধন কি কি আছে এখানে ওকে আমরা এখন চলে যাচ্ছি ভাইয়া সংকরণ আকৃতি সংকরণ দেখবো আকৃতি দেখবো এবং বন্ধন কোন দেখবো এখন ভাই সংকরণের ক্ষেত্রে কি হয় থাকে যে সংকরণের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কোন একটা যৌগ দিয়ে তোমাকে বলতে পারে যে আসলে এটা কি সংকরণে সংকটিত সেক্ষেত্রে আমি বলেছিলাম যে সিগমা বন্ড প্লাস লম্পার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন এর যোগফল করলে যে অরবিটালটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি ভাই আমাদের সেটাই হবে আমাদের যে ওই সংকটে সংকটিত যদি আমাদের কি অরবিটাল সংখ্যা যদি সিমোম বন্ড এবং লন পেয়ারের বলেথেনের ক্ষেত্রে বলি মিথেনের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা যায় যে কি হয়েছে হাইড্রোজেন 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 এবং এখানে একটা হাইড্রোজেন অর্থাৎ এখানে একটা সিম্মবন্ড এখানে একটা বন্ড এখানে একটা সিমো বন্ড এখানে একটা সিমো বন্ড অর্থাৎ এখানে টোটাল সিগ্ম বন্ড হচ্ছে আমাদের চারটা তাহলে এখানে কি হচ্ছে চারটা অরবিটাল আমরা পাবো এখানে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই কারণে একটা এস অরবিটাল এবং তিনটা পি অরবিটাল নিয়ে আমাদের কি হচ্ছে টোটাল চারটা এসপি পৃথিবী সংকটে সংকটিত হয় থেকে অর্থাৎ এরকম কি হবে সংকটে সংকটিত কি ভাবে হয় থেকে এইগুলোকে আমাদের বের করতে বলতে পারে অর্থাৎ কোন একটা যোগ দেখে কি করতে পারে বের করতে বলতে পারে যেমন তোমাকে বলতে পারে যে পানি ক্ষেত্রে আমাদের কি হবে যে পানি ক্ষেত্রে কোন সংকটে সংকটিত হয় থেকে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে কি দেখা যাবে দুইটা সিগমা বন্ড লক্ষ্য করা যাবে এবং কি হবে দুইটা সিগমা বন্ড এবং দুই জোড়া লন পেয়ার ইলেকট্রন লক্ষ্য করা যায় যার কারণে কি হচ্ছে চার তাহলে চার হলে আমাদের কি হবে এসপি থ্রি সংকটে সংকটিত হয় থেকে এই ক্ষেত্রে পানি জন্য বন্ধন কোন হয় থেকে আমাদের একশো চার ডিগ্রি একশো সাড়ে চার ডিগ্রি হয় থাকে এবং অ্যামোনিয়া এর জন্য আমাদের বন্ধনকোনের মানা থেকে একশো ষাট ডিগ্রি নাইট্রোজেন ফ্লোরাইডের জন্য আমাদের বন্ধনকোণের মানা থেকে একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি এবং হাইড্রোজেন সালফাইডের জন্য আমাদের মান মানা থেকে চুরানব্বই ডিগ্রি ওকে এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে যে কোনটার জন্য আমাদের বন্ধন কোণ কত হচ্ছে ওকে যেমন এইগুলো হচ্ছে কি লন পেয়ারের কারণে আমাদের এখানে কোণের মানগুলো কী হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ওকে একদম এখান থেকে দেখো ভাইয়া যে বন্ধন আকৃতি যে আছে অর্থাৎ আকৃতির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি অর্থাৎ এসপি যেটা আছে যদি একটা এস ওর বিটাল এবং দুইটা একটা পিওর বিটাল নিয়ে গঠিত হয় থাকে তখন সেটা আমাদের বন্ধন করে মানা হবে একশো আশি ডিগ্রি এবং এটা কী হবে ভাইয়া সরল রোগী হবে সরল রোগী হবে আকৃতি কী হবে সরল রোগী হবে এবং পি টু যদি হয়ে থাকে তাহলে সেটা কী হবে এদের কোণের মান হয় থাকে ওয়ান হান্ড্রেড ডিগ্রি এবং এটা কী হয়ে থাকে সমতলীয় ত্রিভুজাকার হয় থাকে সমতলীয় ত্রিভুজাকার হয়ে থাকে অ্যান্ড এসপি থ্রি হলে এদের কোণের মান হয় থাকে একশো নয় ডিগ্রি পাস অর্থাৎ একশো সাড়ে নয় ডিগ্রি অথবা কী বলতে পারি আমরা যে এইট নাইন এরকম কী বলতে পারি ঘড়ি মিনিট বলতে পারি তাহলে এটার এটার আকৃতি কি হবে চতুর্থল কী হবে চতুস্থলক কি হবে এন্ড দেন এখান থেকে যদি কি হয় থাকে এসপি থ্রি ডি সংকট থাকে তখন এদের বন্ধন করার মান আমাদের কি থাকে নাইনটি ডিগ্রি হয়ে থাকে এই নাইনটি ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমাদের কি হবে যে সমতলীয় ত্রিভুজাকার দ্বি পিরামিড ত্রিভুজাকার দ্বি পিরামিড পিরামিড হবে এন্ড দেন এখান থেকে আমাদের এসপি থ্রি ডি টু যেটা হচ্ছে কি অষ্টতলকীয় হবে হবে এবং যেটার বন্ধন করলে সেভেন্টি নাইন ডিগ্রি হয়ে থাকে এসপি থ্রি ডি এখানে টু ছিল এখান থেকে হবে কি আমাদের ডি থ্রি অর্থাৎ এটা হবে আমাদের পঞ্চভুজীয় দি পিরামিড পঞ্চভুজীয় দি পিরামিড পিরামিড এইগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে কোনটার ক্ষেত্রে বন্ধন আকৃতি কিরকম বন্ধন একটু কি করতে হবে হবে এখানে কোণের আকার আকৃতি এই সকল একটু আমি যেভাবে আপনাদেরকে দেখা দিচ্ছি এইভাবে নিজেদেরকে একটু ফুল সেট আপ করতে হবে তাহলে আপনার সুন্দর মতো কি করতে পারেন পরীক্ষার হলে কাম ব্যাক করতে পারবেন অর্থাৎ সুন্দর মতো সবগুলো কনসেপ্ট আপনি দাগাতে পারবেন যে কোনো কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসলে ওকে এইখানে আমাদের কি বলছে ভাই অষ্টক তত্ত্ব এবং মুক্তজর ইলেকট্রন যে আছে এই অষ্টক তত্ত্ব হচ্ছে কি যদি আমার কোনো একটা পরমাণু যৌগ গঠনকালে যদি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমি বলি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর ক্ষেত্রে কি হচ্ছে ভাই অষ্টক তত্ত্ব খাটছে কিনা সে বিষয়টা তোমাদেরকে বলতে পারে এখানে অষ্টক সম্প্রসারণ ঘটেছে নাকি অষ্টক সংকোচন ঘটেছে এখন কোনো পরমাণু যোজ্যতা স্তরে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যদি আটটার বেশি ইলেকট্রন বিদ্যমান থাকে তখন সেটাকে বলবো আমরা অষ্টক সম্প্রসারণ আর যদি আটটার কম থাকে তাহলে অষ্টক সংকোচন বলবো যেমন এই জোটটার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি এলুমিনিয়াম যে আছে অ্যালুমিয়াম এর সর্বশেষ স্তরে আমাদের ইলেকট্রন থাকে এগারোটা কটা থাকে সরি একটু লক্ষ্য করি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করি এখানে আমাদের প্রথম সেলের মধ্যে ইলেকশন থাকতেছে দুইটা দ্বিতীয় শেলে আমাদের ইলেকশন থাকতেছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওটা দশটা ইলেকশন গেল সর্বশেষ শক্তি স্থিতির ইলেকশন আমাদের তিনটা তাহলে তিনটা যদি থাকে তাহলে এখান থেকে কি হচ্ছে যে ক্লোরিন একটা সাথে যুক্ত হচ্ছে এখানে একটা ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে এখানে আরেকটা সাথে ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে অর্থাৎ আমাদের টোটালি হচ্ছে কি ছয়টা অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে আমাদের ছয়টা ইলেকশন দেখা যাচ্ছে অর্থাৎ এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা ছয়টা ইলেকশন দেখা যাচ্ছে অর্থাৎ আটটার থেকে কি হয়ে গেছে কম হয়ে গেছে যার কারণে এই যুগের ক্ষেত্রে আমাদের অষ্টক সংকোচন ঘটেছে অষ্টক সংকোচন ঘটেছে অষ্টক সংকোচন ঘটেছে এবং মুক্তজোর ইলেকট্রন কি আমরা সেটা ইতিমধ্যে আলোচনা করেছি যেমন পানির ক্ষেত্রে কি দেখা যায় মুক্তজোর ইলেকট্রন দেখা যায় দুই জোড়া এইগুলাকে বলা থাকে যে সকল ইলেকট্রন জোর আমাদের বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা থাকে মুক্তজোর বা লন পেয়ার ইলেকট্রন ওকে এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখতে হবে আপনাদের ওকে এইটাকে বলা হচ্ছে মুক্ত জল ইলেকট্রন বা লন প্যারা ইলেকট্রন এবং এইখানে মধ্যে আমি দিয়েছি ভাইয়া হাইড্রোজেন বন্ধন ভাইয়া হাইড্রোজেন বন্ধনটা যে বিষয়ের ক্ষেত্রে ঘটবে অর্থাৎ হাইড্রোজেন বন্ধনটার ক্ষেত্রে তৈরি না মান কি হয়ে থাকে টু পয়েন্ট ওয়ান এরকম সামথিং লাইক হওয়ার কারণে কি হয়েছে এটা ছোট যে আনবিক গঠন বিশিষ্ট যে মৌলগুলো থাকে এইগুলোর ক্ষেত্রে খুব দ্রুত কি করতে পারে বন্ধন গঠন করতে পারে যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে কি থাকে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান রয়েছে পানির ক্ষেত্রে রয়েছে হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে কি আছে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান আছে অর্থাৎ এইখানের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন এবং হচ্ছে কি যে ফ্লোরিন এইগুলো ইলিমেন্ট থাকলে কী হবে ভাইয়া হাইড্রোজেন বন্ধন গঠন হবে এবং হাইড্রোজেন বন্ধনের কারণে আমাদের কী হয়ে থাকে যে বরফ পানিতে ভেসে থাকে এই কনসেপ্টগুলো জানতে হবে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের অন্তঃ অবস্থানান্তর মৌল হয়ে থাকে এবং কী হয়ে থাকে যে আন্তঃ অবস্থানান্তর কী থাকে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে এগুলো একটু কনসেপ্টগুলো লক্ষ্য করতে হবে তোমাদেরকে পুরানায়ন এবং ফাজানের নীতি যে আছে ভাইয়া ফাজানের নীতি হচ্ছে কি মেনলি যে কাজটা করে থাকে সেটা হচ্ছে কি ফাজানের নীতি কী থাকে সমযুজি যোগের সমযুজি যে যোগ আছে সমযুজি ধর্ম যে প্রদর্শন করে থাকে কী পরিমাণে ধর্মটা প্রদর্শন করবে সে বিষয়ে রিপ্রেজেন্ট করে থাকবে এই ফাজানের নীতি ফাজানের নীতিটা হচ্ছে কি যে ক্যাটায়নের আকার ছোট হতে হবে ক্যাটায়নের আকার ছোট হতে হবে ক্যাটায়নের আকার কি করতে হবে ছোটো হতে হবে এবং অ্যানায়নের আকার যে রয়েছে এই অ্যানায়নের আকার বড় হতে হবে বড় হতে হবে এবং তিন নম্বর হচ্ছে কি আমাদের ক্যাটায়ন ও অ্যানায়ন কি হতে হবে d ও a অরবিটাল থাকতে হবে এইগুলো কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে অর্থাৎ কেটারনের আকার ছোট এনআর এর বড় তারপর আছে চার্জ এইখানের মধ্যে আমাদের কি রাখতে হবে ভাইয়া এইখানের মধ্যে এইটা হবে আমাদের চার নাম্বার কনসেপ্ট চার্জের উপর নির্ভর করে থেকে চার সংখ্যা বেশি হলে চার সংখ্যা কি হবে বেশি হলে চার সংখ্যা বেশি হলে এটা চার নাম্বার কনসেপ্ট এখানে আছে তিন নাম্বার কনসেপ্ট আর কি ভাইয়া যে আমাদের চার্জ সংখ্যা বেশি হলে চার্জ বৃদ্ধি পেলে চার্জ বৃদ্ধি পেয়ে অর্থাৎ যদি তোমাকে বলা হয়ে থাকে এরকম যে সোডিয়াম ক্লোরাইড তারপর বললাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপরে এই দুটো যদি বলি এই দুটার মধ্যে কোনটা আমাদের কী করবে বেশি পরিমাণে সমদ্রী ধর্ম প্রদর্শন করবে অর্থাৎ কোনটার দ্রাব্যতা কম পানিতে দ্রবণিত পানিতে দ্রবণীয় নয় অর্থাৎ যেটা খুবই কম কম হবে অর্থাৎ ফাজানা নীতির ক্ষেত্রে যেটা খুবই কম যেখানে দেখবা তখন সেটা কি হবে আমাদের সমাজজী সমাজী ধর্ম বেশি পরিমাণে প্রদর্শন করবে আর যেটা বেশি দেখবা ভাইয়া বেশি 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 যেখানেই দেখবা সেটা কি হবে আমাদের বেশি বেশি হলে কি হবে অ্যান্টি ফাজান হবে কি হবে অ্যান্টি ফাজান অর্থাৎ ফাজানের বিপরীত রুল ফাজানের বিপরীত ফাজানের বিপরীত রুল ফাজানের বিপরীত বিপরীত সূত্র ব্যবহার করা হবে ওকে এখন সোডিয়াম প্রয়োডের ক্ষেত্রে সোডিয়ামে দেখতেছি কি কিভাবে পজিটিভ আয়ন এখানে হচ্ছে কি থ্রি প্লাস এমন বাট এইখানের মধ্যে আমাকে বলছে ক্যাটায়নের আকার ছোট কি হতে হবে ক্যাটায়নের আকার ছোট ক্যাটায়নের আকার ছোট হতে হবে এইটা আমাদের আগে ফার্স্ট প্রায়োরিটি হবে অর্থাৎ এইখানের মধ্যে পজিটিভ আর এখানে কি হচ্ছে যে থ্রি পজিটিভ এখন ক্যাটায়নের আকার ছোট অর্থাৎ এই ক্ষেত্রে দেখতেছি যে আমাদের কি হচ্ছে এগারোটা ইলেকট্রন 10টা কে টানতেছে এখানে আমাদের কি হতেছে যে এগারোটা প্রোটন 10টা ইলেকটন করে টানে আর এখানে কি হয়েছে যে তেরোটা প্রোটন দশটা ইলেকটন টানতেছে অর্থাৎ এইখানের মধ্যে সবচেয়ে বেশি মানে কি হবে কম্প্রেসড হবে কি হবে 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 যদি হয় তাহলে এটা এইটা কি হবে যে বেশি পরিমাণে সামাজিক ধর্ম প্রদর্শন করবে এবং এটা কি করবে যে এর থেকে বেশি পরিমাণে আয়নিক ধর্ম প্রদর্শন করবে এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে ওকে ফাদার নীতি থেকে এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে পরবর্তী যাই আমরা সেটা হচ্ছে কি ভাইয়া যে রাসায়নিক রাসায়নিক পরিবর্তন এই পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে রাসায়নিক বিক্রিয়ার যে নিয়ামকগুলো আছে যেমন কি হয় বিক্রিয়ার হার যে আছে এই বিক্রিয়ার হার বিক্রিয়ার হার বিক্রিয়ার হার থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন চলে আসতে পারে যেমন তোমাকে বললো যে এ নামক একটা বিক্রিয়া এবং বি নামক একটা বিক্রিয়ক এখান থেকে সি প্লাস ডি নামক বিক্রিয়ক উৎপন্ন হইল এবং যেখানে এখানে ছিল দুই মল এখানে বললো তিন মল এখানে বললো চার মল এখন এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার হারের কি হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে বিক্রিয়ার হার কি হয়ে থাকে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে আমাদের কি হবে বিক্রিয়ার হার সমান হয়ে থাকে এবং বিক্রিয়ের ঘনমাত্রা কি কে সব সময় কি হয়ে থাকে কমতে থাকে বিক্রিয় যখন ঘটতে থাকে তখন এর বিক্রিয়ের ঘনমাত্রা ধীরে ধীরে কমতে থাকে যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে এখানে কি হবে ঋণাত্মক হবে বিক্রিয়কের ক্ষেত্রে কি হবে ঋণাত্মক হবে এবং উৎপাদের ক্ষেত্রে আমাদের কি হবে পজিটিভ হবে তাহলে একটু যদি লক্ষ্য করি এখানে আমাদের কি হবে এবং যে এ মোল থাকবে মোল সংখ্যা থাকবে এই মোল সংখ্যাটা কি হবে ফ্র্যাকশন আকারে চলে যাবে অর্থাৎ বিক্রিয়ক উৎপাদের বিক্রিয়কের ক্ষেত্রে যদি আমরা লক করি সেটা কি হবে আমাদের ভাইয়া যে ডিএ এর ঘনমাত্রা বাই ডিটি অর্থাৎ কি বিক্রিয়ার হার কি একক সময় কি পরিমাণ ঘনমাত্রার পরিবর্তন হয় থেকে সেটাকে বলা থাকে বিক্রিয়ার হার এবং এখানে সেখানে কি হবে ধীরে ধীরে কমতেছে যার কারণে মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে ইকুয়াল কি হবে মাইনাস কি হবে এটা আমাদের কি থেকে মোল সংখ্যা ফ্র্যাকশন আকারে চলে যাবে অর্থাৎ ডিবি বাই ডিটি ওকে ইকাল আমরা বলতে পারবো কি উৎপাদনের ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা ধীরে ধীরে বাড়বে পজিটিভ দেন এখান এখান থেকে থেকে বাই হবে হবে ওকে ভাইয়া পজিটিভ ওয়ান বাই কি হবে থ্রি ডি ডি বাই ডিটি ওকে এভাবে আমাদের কি হবে ভাইয়া যে বিক্রিয়ার নিয়ামকের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অর্থাৎ বিক্রিয়ার হার এন্ড দেন আমাদের এখানে ধর্নাত্মক প্রভাব হোক ঋণাত্মক প্রভাব হোক প্রভাবক এবং ঋণাত্মক যে প্রভাবক আছে এই ধনাত্মক প্রভাবক এবং ঋণাত্মক প্রভাবক এবং আবিষ্ট প্রভাবক এই প্রভাবকগুলোর একটু জাস্ট চোখ কান খোলা রেখে তোমাদেরকে একটু জাস্ট রিক্যাপ করতে হবে এই যে প্রভাবকের ক্ষেত্রে আমাদের কোনটা কিভাবে ইউজ করবো আমরা সেটা দেখতে হবে এবং পানির আয়নিক গুণ ফল আছে এই পানির আয়নিক গুণফল পানির আয়নিক গুণফল পানির আয়নিক গুণফল যে আছে এই পানির আয়নিক গুণফলের ক্ষেত্রে যেটাকে পি কে কেডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে এখান থেকে কিন্তু আমাদের রিটার্ন চলে আসতে পারে অ্যান্ড দেন টেন ইনভার্টস ফোরটিন হয়ে থাকে এবং যেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কী হয়ে থাকে সমান হয়ে থাকে যেটা কী হয়ে থাকে বেয়া টেন ইনভার্স সেভেন হয়ে থাকে এবং এখান থেকে পিএস স্কেল রিপ্রেজেন্ট করা যায় এই কনসেপ্টটাও তোমাদেরকে একটু দেখতে হবে ওকে যেমন এখানে কি বলছে ভরক্রিয়া সূত্র বা সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক যেটা বলি আমরা অর্থ কেপি এবং কেচি এর মধ্যে আমাদের মোলার গ্যাস মোলার সাম্য ধ্রুবক এবং হচ্ছে কি আংশিক চাপের সাম্য দুর্ভোগের ক্ষেত্রে কি হয়েছে কেপি এবং কেচি এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়াল কেচি আর টি ডেল এন এইটা একটু ভাইয়া তোমাদেরকে রেখতে হবে এবং এখান থেকে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম ওইভাবে আসার চান্স খুবই কম বাট এদের মধ্যে রিলেশন বা সম্পর্কটা কীভাবে বিদ্যমান আছে সে বিষয়টা মাথায় রাখতে হবে এবং কেপি এর জন্য কী আছে কি আমাদের কেপি এর জন্য আংশিক চাপ অর্থাৎ হচ্ছে কি উৎপাদের আংশিক চাপ উৎপাদের আংশিক চাপ উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়ক যে আছে এই বিক্রিয়কের আংশিক চাপ বিক্রিয়কের আংশিক চাপ এই বিক্রিয়কের আংশিক চাপ এবং উৎপাদের আংশিক চাপের মধ্যে কি করা যাবে অনুপাতটাকেই বলা হয় থাকে কেপি বলা থাকে এবং কেসি আমাদের কী হয়ে থাকে যে উৎপাদের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের যে ঘনমাত্রা আছে বিক্রিয়কের ঘনমাত্রা এই কনসেপ্টটার অনুপাতটাই হচ্ছে কি আমাদের কেসি বলা হয় এবং কেপিটা আমাদের কি হবে ভাইয়া গেসীয় স্টেটের ক্ষেত্রে অলওয়েজ প্রযোজ্য হয় দিকে এবং কেসি এর ক্ষেত্রে আমাদের কী হবে যে গেসিয়াস অ্যান্ড হচ্ছে কি আমাদের অ্যাকোয়াস সলিউশন বাট কখনোই আমাদের লিকুইড স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি কেপি ইকুয়াল কেসি এবং এদের এককগুলো কীরকম হতে পারে অর্থাৎ কেপি এর মান কখন বড় হবে কেসি এর মান কখন ছোট হবে অ্যান্ড দেন এখান থেকে কেপি লেস দেন কেসি অ্যান্ড দেন হচ্ছে কেপি

পরবর্তী যদি যাই আমরা সেটা হচ্ছে লাতেলিয়ার নীতি অর্থাৎ নীতি হচ্ছে কি কোন অভিমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি কী করা থাকে কোনো নিয়ামকের পরিবর্তন করা হয়ে থাকে তাহলে ওই নিয়ামকের পরিবর্তনের ফলাফল কি কীভাবে এমনভাবে প্রশমিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে থাকে যেমন কি হয় থাকে ভাইয়া এখানে তাপ উৎপাদি বিক্রিয়া হয় থাকে এবং তাপ হাড়ি বিক্রিয়া হয়ে থাকে তাপ হাড়ি এবং তাপ উৎপাদি এই তাপহারি এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি ভাই এখানে আমাদের কি হয় থেকে নিয়ামক বিষয়ে ব্যবহার করা থেকে তাপমাত্রা চাপ এবং হচ্ছে কি ঘনমাত্রা এই তিনটার প্রভাবক তোমাকে কোশ্চেন চলে আসতে পারে যদি ডেল এইস এর মান কি হয় থাকে ডেল এইস এর মান যদি পজিটিভ হয় থাকে তাহলে তাপহারি আর ডেল এইস এর মান যদি পজিটিভ হয় থাকে তা সরি নেগেটিভ হয় থাকে তাহলে তাপ উৎপাদি বলা হবে ওকে এখন তাপমাত্রা যদি তাপ উৎপাদির ক্ষেত্রে তাপমাত্রা যদি আমরা কমাই তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে উৎপাদ বাড়বে আর যদি কী করে থাকে যে তাপমাত্রা যদি আমরা কী করে থাকি যে তাপ তাপ উৎপাদের ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়াই তাপমাত্রা বাড়াই তাহলে উৎপাত কীভাবে বাড়বে উৎপাদ বাড়বে আর যদি তাপ হারির ক্ষেত্রে আমরা কী করে থাকি যে তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বাড়ালে উৎপাদ উৎপাদ বাড়বে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর চাপের ক্ষেত্রে হচ্ছে ভাইয়া যে গেসীয় স্টেটের ক্ষেত্রে শুধুমাত্র চাপ বাড়ে সরি চাপ কাজ করে থাকে অর্থাৎ যদি আমাদের উৎপাদের মোল সংখ্যা কম হয়ে থাকে উৎপাদের মোট মোল কম হলে মোট মোল কম হলে আর যদি বিক্রিয়কের মোট মল বেশি হয়ে থাকে বিক্রিয়কের মোট মল মোল বেশি হলে তাহলে আমাদের চাপ বাড়ালে কী হবে অর্থাৎ যদি বিক্রিয়কের মোট মল বেশি থাকে বিক্রিয়কের যদি মোট মল বেশি হয়ে থাকে বিক্রিয়কের মোট মল বেশি মোল বেশি তাহলে কী হবে ভাইয়া যদি বেশি হয়ে থাকে বা বড়ো হয়ে থাকে এবং উৎপাদের যদি কম হয়ে থাকে উৎপাদের কম হলে উৎপাদের কম হলে চাপ যদি বাড়ানো হয় থেকে তাহলে উৎপাদ বাড়বে চাপ বাড়ালে কি হবে উৎপাদ বাড়বে এতটুকু কনসেপ্ট তোমাদেরকে লাস্ট হাতে নীতির ক্ষেত্রে মাথায় রাখতে হবে তাহলেই এনাফ ওকে একটু ওয়েট করেন আই হোপ সব কিছু ক্লিয়ার ওকে তাহলে দেখেন এইখানে হচ্ছে লাস্ট নীতি থেকে তোমাদেরকে এতটুকু পার্ট একটু মাথা রাখলেই অ্যানাফ কিন্তু ওকে যেখান থেকে তোমাদের কিন্তু রিটেনও চলে আসতে পারে এবং বাফার দ্রবণ যে আছে বাফার দ্রবণের ক্ষেত্রে তোমাদের দুই ধরনের বাফার দ্রবণ হয় থেকে একটাকে বলা থেকে আমাদের অমলীয় বাফার দ্রবণ আরেকটা একটা হয় থেকে খাড়িও বাফার দ্রবণ এবং খাড়িও বাফার দ্রবণ হয় থেকে এই যে বাফার দ্রবণের ক্ষেত্রে কি হয়ে থাকে অম্লীয় বাফার দ্রবণ হয়ে থাকে আমাদের দুর্বল অম্ল তীব্র ক্ষার দুর্বল অম্ল আর কি হয়ে থাকে তীব্র ক্ষার এর সমন্বয়ে গঠিত হয়ে থাকে এবং আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ হয়ে থাকে দুর্বল ক্ষার তীব্র অম্ল এভাবে আমাদের কী হয়ে যাবে ভাইয়া যে বাফার দরবনটা কনস্ট্রাক্ট হয়ে থাকে এবং পিএইচ রিলেটেড তোমাদের যে ম্যাথগুলো আছে এই পিএইচ রিলেটেড ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু একটা কোশ্চেন চলে আসবে ওকে যে আসলে এখান থেকে হচ্ছে লগের মানগুলো একটু জাস্ট তোমাদেরকে দেখে রাখতে হবে তাহলেই কিন্তু পিএইচ রিলেটেড যতগুলো ম্যাথ আছে তোমরা কিন্তু খুব দ্রুতই সলভ করতে পারবা ওকে অর্থাৎ পিএইচ এর সাথে কানেক্টেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো একটু জাস্ট তোমাদেরকে দেখতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে ওকে দেখো তারপর হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টার মানে সেকেন্ড পেপারে চলে আসতেছি এবং সেকেন্ড পেপারে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে আমরা এখানে যে বিষয়গুলো লক্ষ্য করবো সেটা হচ্ছে কি যে গ্যাসের সূত্র তার লেখচিত্র অর্থাৎ গ্যাসের সূত্রের মধ্যে রয়েছে আমাদের বয়েলের সূত্র রয়েছে বয়েলের সূত্র চালচের সূত্র এবং অ্যাভোগেড্রোর সূত্র রয়েছে এইগুলোর ক্ষেত্রে তোমাদেরকে বয়লের সূত্রের ক্ষেত্রে গ্রাফ অ্যান্ড দেন হচ্ছে চালচের সূত্রের ক্ষেত্রে গ্রাফ এই গ্রাফগুলো একটু জাস্ট দেখতে হবে এবং সূত্রগুলো কী রকম হয় থাকে অর্থাৎ যেমন বয়লের ক্ষেত্রে কী থাকে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কী হয়ে থাকে ওই গ্যাসের ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয় থাকে এবং চাপচের ক্ষেত্রে কী হয়ে থাকে যে তাপমাত্রা আয়তন আমাদের কী থাকে পরম তাপমাত্রার সমানুপাধিক হয়ে থাকে এবং আমাদের আয়তন কী হয়ে থাকে যে মূল সংখ্যার সমানুপাতিক হয়ে থাকে ওকে এইগুলো থেকে আমাদের কী হতে হবে গ্রাফগুলো আঁকা দেখতে হবে যেমন কী হয়ে থাকে যে ভি সমানুপাতে ভি ভার্সের যদি কী বলে থাকে ওয়ান বাই পি এর গ্রাফ বলে তাহলে ওয়াই এইটা আমাদের যেটা আগে থাকবে সেটা হচ্ছে কি ওয়াই এক্সিসেস হবে অর্থাৎ পি ইনভার্স তো হয় থেকে ওয়াই এইটা ওয়াই এক্সিসে আছে এবং এখান থেকে কি হবে সমানুপাতিক চিহ্নকে উড়ে দিলে একটা কে আর এখান থেকে এক্স অর্থাৎ এটা হচ্ছে মূল বিন্দুগামী স্বর্লেখার সমীকরণ হবে মূল বিন্দুগামী স্বর্খ সমীকরণ হবে এবং কোনটা এটা যদি টি ওয়ান বলি এটাকে যদি টি টু বলি এটা যদি টি থ্রি বলি তাহলে আমাদের কোনটা বড় হবে কোনটা ছোট হবে তাহলে আমরা ভাইয়া যদি কী করে দেখি যে এখান থেকে আমরা যদি পি কে পি ইনভার্সকে যদি কনস্ট্যান্ট করে দিই তাহলে এখান থেকে আমাদের তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে সমানুপতিক যার কারণে কি হবে আমাদের এই যে টি থ্রি বড় হবে টি ওয়া টি টু তারপর হচ্ছে টি ওয়ান এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখতে হবে তোমাদেরকে অর্থাৎ এখানকার গ্রাফের যে বিষয়গুলো আছে লেখচিত্র এই লেখচিত্রের কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখতে হবে এবং কোন গ্যাস কীভাবে এক্সিকিউট করতেছে সে সকল বিষয়ে একটু লক্ষ্য করতে হবে ওকে তাহলে পরবর্তী প্রশনে যদি যাই আমরা সেটা হচ্ছে কি ভাইয়া ব্যাপন ব্যাপনের ক্ষেত্রে অর্থাৎ গ্রামের ব্যাপন যে সূত্র আছে এই গ্রাহামের ব্যাপন সূত্র থেকে কিন্তু রেগুলার বেসিসে কোশ্চেন এখন আসতেছে সেটা হচ্ছে কি ভাইয়া ব্যাপন হার যেটা আছে কোনো গ্যাসের ব্যাপন হার কী হয় থেকে তার আণবিক তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে ঘনত্বের বর্গমূলের কী থেকে থাকে ব্যস্তানুপাতিক হয়ে থাকে এবং ঠিক একইভাবে কী হয়ে থাকে তার আণবিক ভরের ব্যস্তানুপাতিক হয়ে থাকে অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক হয় থেকে এরকম যে আর ওয়ান বাই আর টু যে আছে এখান থেকে হবে বর্গমূল এম টু বাই এম ওয়ান ইকুয়াল বর্গমূল ডি টু বাই ডি ওয়ান অ্যান্ড দেন এখান থেকে আজকে আয়তনের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের সমানধিক ভি ওয়ান বাই ভি টু অ্যান্ড এখানে আমাদের সময় সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক এই যে এই সম্পর্ক থেকে কিন্তু তোমাদের চলে আসতে পারে এই সম্পর্কটা জাস্ট একটু দেখে রাখতে হবে তোমাদেরকে ওকে অর্থাৎ গ্যাসের ব্যাপন হার ওকে এবং গাণিতিক সমস্যা বলির মধ্যে তোমরা দেখতে পারো যে পি ভি ইকুয়াল টি এখান থেকে আমাদের প্রবলেম চলে আসে এখান থেকে আমাদের হচ্ছে কি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু অ্যান্ড দেন এখান থেকে আমাদের এইগুলো কিন্তু সবাইগুলো কিন্তু কি ভাইয়া গ্যাসের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য ওকে অ্যান্ড দেন এখান থেকে আমাদের সকলে আসে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি টু অ্যান্ড দেন এখানে হচ্ছে কি যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু এই কনসেপ্টগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন চলে আসতে পারে অর্থাৎ এই সূত্রগুলোকে ইউজ করে দিয়ে আমাদের কিন্তু কোশ্চেন চলে আসতে পারে অর্থাৎ এতটুকুই হচ্ছে আপনাদের এই চ্যাপ্টার থেকে দেখলেই অ্যানাফ ওকে এই চ্যাপ্টার থেকে তোমাদের এতটুকু পোষণ দেখলেই কিন্তু অ্যানাফ তাহলে পরবর্তী প্রশ্নে যদি যাই আমরা পরবর্তী যে যাই সেটা হচ্ছে ভাইয়া পরিমাণগত আমি আজকে ভাইয়া তোমাদেরকে টপিকগুলো বলতেছি অর্থাৎ পরীক্ষার আগের দিন রাতে তুমি রিভিশনটা দিবে এবং কোন কোন জিনিসগুলো তোমাকে দেখা উচিত এবং কিভাবে দেখবা সে বিষয়গুলোকে তোমাকে একটু জানান দিচ্ছি মোল সংখ্যা সম্পর্কিত তথ্য যেমন আমরা যদি বলি ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইড ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইড ইকাল কি বলতে পারবো আমরা ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল লিখতে পারবো আমরা বাইশ পয়েন্ট ফোর লিটার বলতে পারবো আমরা বলতে পারবো এখান থেকে যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু টোয়েন্টি থ্রি এতটি অনু অ্যান্ড দেন এখান থেকে আমরা বলতে পারবো যে এখানে কার্বন পরমাণু হচ্ছে কয়টা এক দুই দুই আর এক হচ্ছে তিন থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু এতটি পরমাণু অ্যান্ড দেন আমরা এখান থেকে বলতে পারবো যে চব্বিশ পয়েন্ট সেভেন এইট নাইন এত লিটার এভাবে আমরা বলতে পারবো অর্থাৎ ওয়ান মোল ইকুয়াল যে কনসেপ্টগুলো লেখা যায় অর্থাৎ এই কনসেপ্টগুলোই তোমাদেরকে একটু জাস্ট চোখকান খোলা রেখে মাথায় রাখতে হবে অর্থাৎ এখানে এন ইকুয়াল যে আমাদের বলা যায় ডাব্লিউ বাই এম তারপরে হচ্ছে কি ভি অর্থাৎ এটা যেটা লিটারে হয় থাকে বাইশ পয়েন্ট ফোর লিটার ওকে অ্যান্ড দেন এখান থেকে আমরা বলতে পারবো এন বাই এ অর্থাৎ হচ্ছে অনুসংখ্যা অনুসংখ্যা বাই হচ্ছে অ্যাভ সংখ্যা এই কনসেপ্টগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের ঢাবিতে চলে আসেই ওকে এখান থেকে এই কনসেপ্টগুলো দেখলেই হবে মল সম্পর্কিত কনসেপ্টের ক্ষেত্রে ওকে অর্থাৎ এখান থেকে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমও জাস্ট দেখলেই হয়ে যাবে পরবর্তীতে প্রশ্ন আমরা দেখব নির্দেশক অর্থাৎ ইন্ডিকেটার যে আছে এই ইন্ডিকেটারগুলোকে কীভাবে ইউজ করা হয় দেখে সেটা হচ্ছে কি ভাইয়া যদি আমাদের কি যে তীব্র অ্যাসিড তীব্র এসিড এবং দুর্বল খার যদি না হয় থেকে দুর্বল খার তাহলে আমাদের কি হয় থেকে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এগুলো থেকে কিন্তু কি হতে পারে ভাইয়া তোমাদের এভাবে তীব্র অ্যাসিড যেমন বলতে পারে কি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং দুর্বল ক্ষার অ্যাকোয়াস অ্যামোনিয়া দিলো এইটা হচ্ছে কি দুর্বল খার এদের মধ্যে যদি কি বলা থাকে এরভাবে যদি তাহলে এক্ষেত্রে আমাদের কোন নির্দেশক ব্যবহার করতে হবে এভাবে কিন্তু তোমাদের কোয়েশ্চেন চলে আসতে পারে ওকে ঠিক একইভাবে তোমাকে যদি বলে যে তীব্র তীব্র খার প্লাস দুর্বল অ্যাসিড তাহলে আমরা কি করব ফেন অফ থেলিন ফেন অফ থ্যালিন এইগুলো আমরা কি করবো ভাইয়া ইউজ করবো ওকে এটার ক্ষেত্রে এভাবে ইন্ডিকেটর আর যদি হয় যে তীব্র এসিড তীব্র খার তীব্র এসিড প্লাস তীব্র খার যদি হয়ে থাকে তাহলে আমাদের কী হবে ভাইয়া তীব্র এসিড তীব্র খারের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি তীব্র এসিড এবং হচ্ছে কি তীব্র খারের ক্ষেত্রে যে কনসেপ্টটা চলে আসবে সেটা হচ্ছে কি যে কোনো নির্দেশক আমরা ইউজ করতে পারবো যে কোনো নির্দেশক বা ইন্ডিকেটার ইউজ করতে পারবো আর যদি তোমাদের এখানে কী থেকে যে দুর্বল এসিড দুর্বল এসিড এবং দুর্বল খার তাহলে আমরা কোনো নির্দেশকে ইউজ করতে পারবো না কোনো নির্দেশকে ইউজ করতে পারবো না ওকে এইগুলো বিষয়ে একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ এইগুলার ক্ষেত্রে কোনটাতে কি জিনিস আমরা ইউজ করতেছি এই কনসেপ্টগুলো একটু দেখতে হবে ওকে এতটুকু কনসেপ্ট মন্ত দেখলেই অ্যানআফ অর্থাৎ নির্দেশক নির্বাচন করার ক্ষেত্রে নির্দেশক নির্বাচন করার ক্ষেত্রে এই কনসেপ্টগুলো একটু তোমাদেরকে দেখে রাখতে হবে পরবর্তী প্রশ্নে যদি যাই আমরা যে ভাইয়া জারণ এবং বিজারণের ক্ষেত্রে কোনটা আর ক্ষেত্রে কী হয় থাকে এইখানের মধ্যে কিছু রিয়াকশন আছে এই রিয়াকশানগুলো একটু তোমাদেরকে দেখতে হবে জারণের ক্ষেত্রে যে বিষয়টা হয় জারণ মানে হচ্ছে কি ভাইয়া আমাদের ইলেকট্রন সারণ জারণ মানে ইলেকট্রন সারণ আর বিজারণ মানে কি বিজারণ মানে হচ্ছে আমাদের ইলেকট্রন ইলেকট্রন বারণ ইলেকট্রন বারণ বা হচ্ছে কি গ্রহণ বিজারণ মানে ইলেকট্রন বারণ বা ইলেকট্রন গ্রহণ আমরা সেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন বারণ ওকে এখন এইখানে মধ্যে জারনের ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টটা থেকে কোয়েশ্চেন বেশিরভাগ সময় চলে আসে সেটা কি ভাইয়া যে কোনটা জারক কোনটা বিজারক কোনটা আয়ন যে জারিত হয় কোনটি জারিত হয় কোনটি জারিত হয় কোনটি অপরকে বিজারিত করে ভাই এইগুলা হচ্ছে কি ভাইয়া তোমরা পেঁচায় ফেলো এইগুলো থেকে ভাইয়া পরিত্রাণ পাওয়ার জন্য একটা শর্টকাট একটু তোমরা রাখতে পারো যেমন কি ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে কি হবে যে জারক সমূহ জ থেকে জারক সমূহ জারক সমূহ আর এইটা হচ্ছে কি ভাইয়া বিজারণ বি হচ্ছে বিজারণ বিজারণ আর অন্যকে প্রথমে ভাবে কি ভাইয়া অন্যকে অর্থাৎ অন্যের জন্য জীবন আমরা দিয়ে দেবো অন্যকে জারিত করবে জ থেকে জারিত করবে অন্যকে জারিত করবে এবং নিজে কি হবে ভাইয়া নিজে বিজারিত হবে বিজারিত হবে এই কনসেপ্টগুলো একটু মাথা রাখতে হবে ঠিক ভাবে আমরা যদি দেখি বিজারণের ক্ষেত্রে সেটা কি ভাইয়া যে বিজা 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 সেটা হচ্ছে কি ভাইয়া বিজারক সমূহ বিজারক সমূহ কোন বিক্রিয়া ভাইয়া জারণ বিক্রিয়ায় জারণ বিক্রিয়ার ক্ষেত্রে এটা করে কিন্তু জারণ বিক্রিয়ায় অন্যকে বিজারিত করবে অন্যকে বিজাড়িত আর নিজে জারিত হবে নিজে কি হবে জাড়িত হবে ওকে এই কনসেপ্টগুলো জারণ বিজারণ থেকে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে ওকে এই কনসেপ্টগুলো ভাইয়া তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে অর্থাৎ রিয়েকশন দেখেই তাদের চট করে তোমরা বলতে পারো যে আসলে এখানে কোন ওয়েতে হলো কিভাবে হইলো এখান থেকে কিন্তু তোমাদের রিটেনও চলে আসতে পারে এবং তোমাকে বলতে পারো যে এই কোন একটা রিয়াকশন দিলো দিয়ে বললো যে এটা জারণ বিজারণ সমতা করো এবং এখানে কোনটা জারক কোনটা বিজারক এই কনসেপ্টগুলো কিন্তু জাস্ট তোমরা এই দূরে ছন্দ দিলেই কিন্তু সুন্দর মতো কি করতে পারবা ভাইয়া মাথার মধ্যে রিক্যাপ করতে পারবা ওকে তাহলে পরবর্তী প্রশ্নে দেখতেছি আমরা মোল সংখ্যা ও তুল্য সংখ্যার সমস্যা বলি অর্থাৎ মোল সংখ্যা এবং তুল্য সংখ্যার মধ্যে সমস্যা বলির মধ্যে সামেশন ই ওয়ান এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল সামেশন সামেস ই টু এস টু ভি টু এবং এটা হচ্ছে ভাই আমাদের আয়তন হয়ে থাকে এবং এখান থেকে হচ্ছে কি এইটা হচ্ছে কি তুল্য সংখ্যা বলা থাকে এই দ্বারা তুল্য সংখ্যা বোঝানো হয় থাকে আমাদের ভাই এলিমেন্টগুলোর ক্ষেত্রে যেমন আমাদের কি ফেরা কম ফেরি ফেরিক্রোাইটের ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা হয় ওয়ান এবং পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন এই ক্ষেত্রে তুল্য সংখ্যা হয় থাকে আমাদের ভাইয়া সিক্স হারিও পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট কে ও ফোরের ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা হয় থেকে ফাইভ এইগুলো কনসেপ্ট একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে কারণ এগুলো কীভাবে ট্রান্সফার হচ্ছে কতটা ইলেকট্রন আদান প্রদান করতেছে এইগুলো তোমাদেরকে একটু ভাইয়া মাথার মধ্যে রাখতে হবে ওকে এই কনসেপ্টগুলো থাকলে ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু সুন্দর মতো এই তুল্য সংখ্যা রিলেটেড ম্যাথগুলো করতে পারবা অ্যান্ড দেন তোমাকে যদি বলে যে আয়তন পরিবর্তন আয়তন আয়তন পরিবর্তন কতটুকু হয়েছে তাহলে তখন তোমরা কি করবো ভাইয়া যে জাস্ট ভি টু এর মান বের করলেই রাখলে হবে না ভি টু মাইনাস ভি ওয়ান করতে হবে অর্থাৎ যে নতুন আয়তনটা পাবা ওই আয়তনের সাথে আদি যে আয়তন ছিল ওইটা বিয়োগ করলেই কিন্তু কি হবে ভাইয়া যে পরিবর্তিত আয়তনটা তোমরা পেয়ে যাবা অর্থাৎ বৃদ্ধি পাইছে নাকি কমছে সে বিষয়টা তোমরা সম্পর্কে অবগত হওয়া এবং এখান থেকে কোনো একটা দ্রবণ আমাদের কি ভাইয়া যে অমলিও নাকি ক্ষারীয় সেটা কিন্তু যদি আমাদের কি থেকে যে বেশি পরিমাণে এটার যেটার ঘনত্ব বেশি হবে সেটা কী হবে অম্লীয় হবে আর যদি কম হয় থেকে ওই দ্রবণে তাহলে ওটা আমাদের কী হবে ক্ষারীয় হবে অর্থাৎ যেদিকে যাবে সেদিকে আমাদের কী করতে হবে অ্যাপ্রোচ করতে হবে ওকে এতটুকু কনসেপ্ট পর্যন্ত আপনাদের হচ্ছে পরিমাণগত রসায়ন যে আছে এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের মধ্যে এতটুকুই কনসেপ্ট লাগবে ওকে তাহলে আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে কি ভাইয়া তরিত রসায়ন এই তরিত রসায়ন চ্যাপ্টারের মধ্যে অর্থাৎ ইলেকট্রো কেমিস্ট্রির মধ্যে তোমাকে কী লাগবে ভাইয়া তরিত রাসায়নিক সিরিজ সম্পর্কে একটা ভালো অবগত ধারণা রাখা লাগবে সেটা হচ্ছে কি ভাইয়া যে এখানের মধ্যে কী হবে লিথিয়াম আছে তারপরে কি আছে লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম সরি এইখানের মধ্যে আমাদের সক্রিয়তা সিরিজটা একটু সুন্দর মতো রাখতে হবে সেটা হচ্ছে কি লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন টিন লেড হাইড্রোজেন কপার সিলভার মারকারি গোল্ড প্লাটিনাম এই যেগুলো সক্রিয়তা সিরিজগুলোর ক্ষেত্রে কোনটা আমাদের কী হবে এই যে উপর থেকে নিচের দিকে গেলে এবং নিচ থেকে উপর দিকে গেলে আমাদের কী হয়ে থাকে জারণ বিভবের মান বাড়ে আর উপর থেকে নিচের দিকে গেলে আমাদের কী হয়ে থাকে বিজারণ বিহবের মান বাড়ে বিজারণ বিভব বাড়ে বিভব বাড়ে ওকে এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে এবং আমাদের কী হয়ে থাকে ভাইয়া যে আমাদের নাইট্রেট তারপরে সালফেট তারপরে হাইড্রোক্সিল তারপরে ফ্লোরো সরি ফ্লোরো অর্থাৎ ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তারপরে আমাদের আগে থেকে অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে আমাদের একটু মাথা রাখতে হবে ওকে এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে আমাদের কোনটা আগে চার্জ মুক্ত হবে এবং কোনটা আগে গ্রহণ করবে এই কনসেপ্ট সবগুলোই তোমাদেরকে একটু ভাইয়া রিক্যাপ করতে হবে অর্থাৎ সক্রিয়দার সিরিজের ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টগুলো একটু জানা থাকা লাগবে ওকে এবং পরবর্তী কনসেপ্টে যদি আমরা যাই সেটা হচ্ছে কি ভাইয়া তরিত রাসায়নিক কোষ অর্থাৎ দুই ধরনের কোষ হয় হয়েছে একটা হচ্ছে তরিত রাসায়নিক কোষ তরিত বিশ্লেষ্য বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে বা আমরা তরিত রাসায়নিক কোষ তরিত রাসায়নিক কোষ তরিত রাসায়নিক কোষ ওকে এই যে কোষগুলো আছে অর্থাৎ কোনটার ক্ষেত্রে আমাদের অ্যানোড কিভাবে ব্যবহার করা হয়ে থাকে অ্যানোড এবং ক্যাথোড এইগুলো কনসেপ্ট রাখতে হবে ক্যানোডে কী হয় অলওয়েজ জারণ ঘটে থাকে এবং ক্যাথোডে আমাদের বিজারণ ঘটে থাকে ক্যাথোডে বিজারণ ঘটে থাকে বিজারণ ঘটে থাকে অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনটাতে কোন ধরনের রিয়াকশান ঘটবে এবং লবণ সেতু থেকে একটু ভাইয়া তোমাদেরকে দেখতে হবে লবণ সেতু যেখানে আমাদের কী হয় পটাশিয়াম ক্লোরাইড যে আছে এই পটাশিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি পরিমাণে কি ইউজ করা হয় থেকে এই কনসেপ্টটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে ওকে এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে তরিত রাসায়নিক কোষ থেকে তোমাদেরকে আর একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরকম যে তরিত রাসায়নিক বিশ্লেষণ যে আছে এর ক্ষেত্রে ফ্যারাডের যে সূত্র হয় থেকে ফ্যারাডের সূত্রের মধ্যে ডাব্লিউ সমানুপাতে কিউ হয়ে থাকে যেখান থেকে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইকুয়াল এম আইটি ইএফ যে আছে ভাইয়া এই সূত্র থেকে তোমাদের কিন্তু কোশ্চেন চলে আসতে পারে এবং বলতে পারে কিউ ইকুয়াল এফ এই সূত্র থেকেও কিন্তু কোশ্চেন চলে আসতে পারে অর্থাৎ হচ্ছে কি তোমাদের এই কনসেপ্টগুলো একটু লক্ষ্য রাখতে হবে এবং নার্নস্ট সমীকরণ যে আছে নারনস্ট সমীকরণ এই নারনস্ট সমীকরণটা একটু জাস্ট দেখে রাখতে হবে তোমাদেরকে নারনস্ট সমীকরণটা একটু দেখে রাখতে হবে ওকে এই কনসেপ্ট গুলো একটু জাস্ট চোখ কান খোলা রেখে তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে এন্ড দেন থার্ড চ্যাপ্টারের মধ্যে তোমাদের একটা কনসেপ্ট আমি ভুলে গেছিলাম থার্ড চ্যাপ্টারের মধ্যে আছে কি ভাই ইনট সেল যে আছে অর্থাৎ হচ্ছে কি সরি এই চ্যাপ্টারের মধ্যে ইনট সেল ইনট সেলের মধ্যে আছে কি ভাই যে কোনটা আছে কি আমাদের কি হবে যে বড় মান ছোট মান যে ছোট মান এইটা থেকে তোমাদেরকে কোশ্চেন করতে হবে মানে একটু প্র্যাকটিস করতে হবে ম্যাথ যেটা হচ্ছে ভাই কি করতে হবে হবে দুইটা হতে অথবা জারণ বিভব হতে হবে হতে হবে এই কনসেপ্ট থেকে তোমাদের ম্যাথ কিন্তু চলে আসতে পারে সো একটু ভাইয়া এই কনসেপ্ট থেকে তোমাদেরকে একটু ম্যাথ দেখে নিতে হবে ওকে তাহলেই কিন্তু হয়ে যাবে তৈরি পরিবেশে সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি যে আছে অর্থাৎ যে ম্যাথগুলো মানে এইখানকার যে সূত্রগুলো বললাম এবং নারণস্ট সমীকরণটা আছে এই নারণস্ট সমীকরণটা হাতে কি ইনট সেল ইকু সরি ই সেল ইকুয়াল হয়ে থাকে ইনট সেল সেল মাইনাস জিরো পয়েন্ট ফাইভ নাইন টু আর এন এফ আর এখান থেকে আজকে লগ অ্যানোড বাই ক্যাথোড এইগুলোর ঘনমাত্রা যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে এখান থেকে কী হবে আমাদের কী হবে যে এখান থেকে আমাদের ই নটস ই সেলের মান কত হবে এই বিষয়টা একটু ভাইয়া তোমাদেরকে দেখতে হবে এ রিলেটেড জাস্ট দুই একটা করে ম্যাথ প্র্যাকটিস করলেই অ্যানাফ ওকে তাহলে পরবর্তী প্রশ্নে হচ্ছে কি ভাইয়া তোমাদের হচ্ছে জিএসটির জন্য আমাদের হচ্ছে কি ভাইয়া ফোর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জের হচ্ছে আমরা কোর্স নিয়ে এসেছি যেটার মূল্য ভাইয়া রাখা হয়েছে চোদ্দোশো নিরানব্বই টাকা এবং যেখানে আমরা চলি চোদ্দোশো নব্বই টাকা যেখানে ভাইয়া আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটার জন্য হচ্ছে পনেরোটা করে ক্লাস রেখেছি এবং যেখানে ভাইয়া তোমাদের একবারে বেসিক থেকে আমরা বেসিক থেকে তোমাদের একবারে স্টার্ট করব এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখাই দিব যাতে তোমার একটা পাবলিকের সিট নিশ্চিত হয় সেভাবে আমরা তোমাদেরকে প্রস্তুত করব ওকে আমরা ভাইয়া এখন চলে এসেছি জৈব রসায়ন চ্যাপ্টারের মধ্যে জৈব রসায়ন চ্যাপ্টারের মধ্যে চলে এসেছি তোমরা সবাই একটু তোমাদেরকে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও যে আসলে জৈব রসায়ন চ্যাপ্টারের মধ্যে থেকে ভাইয়া তোমাদের কিন্তু কোশ্চেন চলে আসবে হিউজ অ্যামাউন্টের অর্থাৎ তোমাদের ঢাবিতে জৈব রসায়ন চ্যাপ্টার থেকে দুইটা অথবা তিনটা কিন্তু কোশ্চেন চলে আসবে তিনটা অথবা চারটা হতে পারে দুইটা বেশি হবে দুইটার বেশি হবে তিনটা অথবা চারটা কোশ্চেন চলে আসতে পারে তোমরা সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও একটু দ্রুত সবাই যুক্ত হয়ে যাবেন তাহলে আমরা এই জৈব রসায়ন পার্টটা এরপর দেখবো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান দেখেন জৈব রসায়ন পার্ট থেকে তোমাদের যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে জৈব যোগের সংকরায়ন অর্থাৎ কোনো একটা জৈব যোগ কোন সংক্রমণে সংকটিত যেমন তোমাদেরকে বলতে পারে সিএস থ্রি সিএস টু সি এস দিয়ে দিয়ে বললো এখানে সিএস টু অর্থাৎ এইখানের মধ্যে কোন কার্বনটার ক্ষেত্রে কোন কোন সংক্রমণ ঘটেছে অর্থাৎ এই কার্বনে আমাদের কোন সংকরণ ঘটেছে এই কার্বনে আমাদের কোন সংকরণ ঘটেছে এবং এই কার্বনের ক্ষেত্রে আমাদের কোন সংকরণ ঘটেছে সবাই একটু বড় ট্রাই করেন তো দেখি কে কে পারেন এটাকে যদি বলি আমি এক নাম্বার কার্বন এটাকে দুই নাম্বার কার্বন এটাকে তিন নাম্বার কার্বন সরি এটা আমাদের উল্টা হয়ে যাচ্ছে আমাদের নামিংয়ের ক্ষেত্রে আমাদের হয়তো হবে এটা হচ্ছে ওয়ান নাম্বার কার্বন এটা হচ্ছে দুই নাম্বার কার্বন এটা হচ্ছে তিন নাম্বার কার্বন এক নাম্বার কার্বনের ক্ষেত্রে আমাদের কোন সংকরণ দুই নাম্বার কার্বনের ক্ষেত্রে কোন সংক্রান তিন নাম্বার কার্বনের ক্ষেত্রে কোন কোনঙ্কর হবে সবাই একটু আনসার ট্রাই করেন সবাই একটু এই কোশ্চেনটার আনসার কর ট্রাই করবেন যে আসলে আমাদের এক নাম্বার কার্বনের ক্ষেত্রে কোন সংকরণে সংকটিত হয়েছে এবং দুই নাম্বার কার্বনের ক্ষেত্রে কোন সংকরণে সংকটিত হয়েছে এবং তিন নাম্বার কার্বনের ক্ষেত্রে কোন সংকরণে সংগঠিত হয়েছে সবাই একটু ট্রাই করেন আচ্ছা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে যদি আমরা আমাদের কি থেকে আমরা জানি আমাদের শর্টকাট অনুযায়ী যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেটাকে আমরা বলি এসপি টু সংগঠনে সংগঠিত হয় থাকে সিঙ্গেল বন্ধ থাকলে এসপি থ্রি সংগঠনে সংগঠিত হয়ে থাকে এবং আমাদের যদি ত্রিপল বন্ধন থাকে তাহলে আমাদের কি থাকে এসপি সংকটে সংগঠিত হয় থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া এইখানের মধ্যে এই কার্বনের সাথে দ্বিবন্ধন আছে যার কারণে এটা এসপি টু সংঘটে সংগঠিত ঠিক একইভাবে এখানে কি আছে দ্বিবন্ধনে সংকট আছে যার কারণে এসপি টু সংকটে সংগঠিত এবং এই কার্বনের ক্ষেত্রে দেখতেছি জাস্ট সিঙ্গেল বন্ধন আছে যার কারণে এসপি থ্রি সংকটে সংগঠিত হয়েছে ওকে এই কনসেপ্ট থেকে কিন্তু তোমাদের ঢাবিতে কোশ্চেন চলে আসতে পারে এভাবে ওকে অর্থাৎ যোগের সংকরণ কীভাবে নির্ণয় করতে হয় আই হোপ তোমরা বুঝতে পারছো এই কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে এবং যোগের নামকরণ এবং গাঠনিক সংকেত থেকে তোমাদের কোশ্চেন যেভাবে চলে আসে যদি কি বলা হয় ভাইয়া যদি এইটা একটা যোগ্য দেওয়া হয় থাকে অ্যান্ড দেন এখান থেকে বললাম এটা দিবন্ধন দিয়ে দিলাম আর এখানে একটা মিথ্যানমূলক যুক্ত করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে ওকে দিলাম দেন ধরনেরই কোশ্চেন চলে আসে ওকে এভাবে তোমাদেরকে নামকরণ বলতে পারে যে ভাইয়া এই ক্ষেত্রে নাম্বারিং এর ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে এবং এইখানের মধ্যে কি আছে আমি এখানে দ্বিবন্ধন দিলাম এখানে ত্রিবন্ধন দিলাম তাহলে এখানের ক্ষেত্রে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে আমাদের দ্বিবন্ধন আগে পেরো যার কারণে এই দিক থেকে নাম্বারিং করতে হবে ওয়ান টু থ্রি ফোর ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারব যে এইটা হচ্ছে কি কয়টা কার্বন ভাইয়া যে চারটা কার্বন আছে যার কারণে এখান আগে বললাম আমরা বিউট কী বলব বিউট ওয়ান ইন ওয়ান ইন থ্রি আইন থ্রি আইন ওকে এইভাবে আমাদের নাম্বারিংটা করতে আমাদের কী করতে হবে ভাইয়া লিখতে হবে বাংলা লিখলে এইভাবে লিখতে হবে আর ইংলিশে লিখলে ভাবেল এবং কনসনট্রেট এই বিষয়টা ডিফার করবে একদম এখানে একটা কার্বন এখানে একটা কার্বন দুইটা কার্বন তিনটা চারটা ওকে এক দুই তিন চার তাহলে এখানে একটু যদি লক্ষ্য করি আমরা যে এইখানের মধ্যে দ্বিবন্ধন আছে এইখানে আমাদের কী আছে যে থ্রি মিথাইল থ্রি কী হবে মিথাইল থ্রি মিথাইল এইখানের মধ্যে কয়টা কার্বন আছে চারটা কার্বন আছে অর্থাৎ বিউট থ্রি মিথাইল বিউট কী হবে যে ওয়ান ইন হবে এভাবে নাম্বারিং করতে হবে এবং এটাকে বলা কি ওয়ান টু এটা নাম্বারিং এদিক এক দুই তিন চার ওকে চারটা যদি হয় তাহলে এটাকে বলবো বিউটেন কারণ কি ভাইয়া যে পুরো চারটা কার্বন আছে যার কারণে এটা কি হয়েছে বিউটেন আছে এবং এখানে সিঙ্গেল বর্ণনা ছিল এই কারণে আমরা বললাম বিউটেন ঠিক এখন এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা যে ভাইয়া এদিক থেকে গেলাম আমাদের এদিকে আসতেছে এদিক থেকে আসতে যার কারণে আমরা এদিক থেকে গেলাম এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আছে কি এক দুই তিন চার পাঁচ এখন যদি পাঁচটা কার্বন হয়ে থাকে তাহলে আমাদের রুট হবে মানে হবে অর্থাৎ এখানে নাম্বারিং হয় আমাদের কি ভাইয়া আমাদের কি হয়ে থাকে এভাবে আমাদের হয়ে থাকে অর্থাৎ এখান থেকে আমরা যদি লক্ষ্য করি একটু এটা হচ্ছে কি ভাইয়া ব্রোমো অর্থাৎ বি দ্বারা শুরু হচ্ছে আর এখানে হচ্ছে ক্লোরো হচ্ছে সি দ্বারা শুরু হচ্ছে যার কারণে ব্রোমো আগে আসবে আর একটা হচ্ছে মিথাইল যার কারণে আমরা বলবো কি টু ব্রোমো ক্লোরো টু ব্রোমো ফোর ক্লোরো থ্রি মিথাইল থ্রি মিথাইল এখানে পাঁচটা কার্বন এই কারণে বলবো আমরা বিউটেন সরি পাঁচটা কার্বন ছিল যে কারণে বলবো আমরা পেনটেন কি হলো পাঁচটা কার্বন থাকলে আমাদের বলি পেন্টেন এভাবে কিন্তু তোমাদের ঢাবিতে নোমেন ক্লাসার থেকে কোশ্চেন আসতে পারে সো আমি এখানকার মোটামুটি তোমাদের যে নোমেন ক্লাসার গুলো আসার মতো এরকম নোমেন ক্লাসার দিয়ে দিয়েছি ওকে ভাইয়া সমানতা এই যে সমানতা থেকে ভাই সমানু বা সমানতা যেখান থেকে হচ্ছে ভাইয়া তোমাদের সমানতা আছে এই সমানুতা আমাদের দুই ধরনের হয় থাকে একটাকে বলা থাকে আমাদের গাঠনিক সমানুতা আর একটাকে বলা থাকে স্টেরিও সমানুতা সমানতা এখন এইখানে আমাদের গাঠনিক সমানতা আমাদের পাঁচ ধরনের হয় থেকে একটাকে বলা থাকে চেন আইসোমারিজম বলা থাকে আর একটাকে বলা থাকে আমাদের পজিশন বা অবস্থান সমানতা বলা থাকে তারপরে আছে আমাদের চেইন সমানুতা অবস্থান সমানতা তারপরে আছে আমাদের মেটামারিজম টটো মারিজম কার্যকরীমূলক সমান হতো বা ফাংশনাল মূলক সমান হতো বেলা এই সমানতার পার্টগুলো থেকে একটু তোমাদেরকে ভাইয়া চোখ কান খোলা রেখে আর চেন সমানতার ক্ষেত্রে আমরা কী রেখে যদি এইটাকে আমরা বলি বিউটেন আর এখান থেকে জাস্ট এখান থেকে মিথালমূলক নিয়ে নিলাম অর্থাৎ এখানে জাস্ট শিকড়ের ওপর ডিপেন্ড করে কী হয়েছে যে আমাদের পরিবর্তন ঘটেছে তখন এটাকে বলবো আমরা চেন সমানতা আর পজিশনের মধ্যে আছে কি ভাইয়া যদি এইখানে মধ্যে আমাদের দিবন্ধন থাকে এখন এই দিবন্ধনটাকে যদি জাস্ট আমি চেঞ্জ করে কী করলাম যে এইখানে মধ্যে নিয়ে আসলাম তখন এটাকে বলা থাকে পজিশনাল আইসোমারিজম এবং মেটামারিজম এবং টটোমারিজম যে রয়েছে টটোমারিজমকে বলা হয় থাকে আমাদের ভাইয়া যে গতিশীল সমানতা বলা থাকে গতিশীল সমানতা বলা গতিশীল সমানতা বলা এবং এই যে টটোমারিজম যা আছে এই টটোমারিজমের ক্ষেত্রে আমাদের কী হয়ে থাকে যে অ্যামিনো ইমিন যেমন কিটোন থেকে কী হয়ে থাকে ভাইয়া কিটোন থেকে আমাদের অ্যালকোহল কনস্ট্রাক্ট করে থাকে কিটন থেকে করতে যেটা হচ্ছে কি ইনল ইনল হচ্ছে কি দিবন্ধনযুক্ত অ্যালকোহল যুক্ত অ্যালকোহল কনস্ট্রাক্ট করে থাকে ঠিক একইভাবে আমাদের কী থাকে যে অ্যামিনো এমিন অ্যামিনো অ্যামিন কনস্ট্রাক্ট করে থাকে এভাবে কিন্তু কী হয়ে থাকে আমাদের টটোমারিজমটা লক্ষ্য করা যায় এবং ফাংশনাল গ্রুপ আইসোমারিজম যে রয়েছে এই ফাংশনাল গ্রুপ আইসোমারিজম যেমন কি হয়ে থাকে যে জাস্ট কার্যকরী মূলকটা কী হয়ে থাকে চেঞ্জ করে থাকে যে ইথার থেকে কী হয়ে থাকে যে আমাদের অ্যালকোহল থেকে কী হতে পারে অ্যালকোহল থেকে আমাদের স্টার অ্যালকোহল থেকে এলডি হাইট এরকম আমাদের কী হবে জাস্ট আমাদের এলডি মানে ফাংশনাল আছে এই ফাংশনাল গ্রুপগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তখন সেটাকে বলবো আমরা কার্যকরীমূলক সমানতা আর আমাদের মধ্যে যে আছে এই আমাদের দুই ধরনের হয় থেকে একটাকে বলা থেকে জেমেটিক সমানতা আর একটাকে বলা থাকে আমাদের আলোক সমানতা এই জ্যামেথিক সমানতার ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে দুইটা যেটা হচ্ছে ভাইয়া যে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হতে পারবে না অর্থাৎ কার্বন কারণের মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে এবং কার্বনের দুই হাতে দুই হাতে অর্থাৎ দিবন্ধ যেহেতু থাকবে অর্থাৎ সর্বনিম্ন দুইটা কার্বন লাগবে এবং এই কার্বনের দুই হাতে কি হতে হবে একই জিনিস থাকতে পারবে না একই এলিমেন্ট থাকতে পারবে না এলিমেন্ট থাকবে না যেমন এইটাকে আবার কি বলা থাকে সি স্ট্রান সমানতাও বলা হয় ট্রান্স সমানতা বলা থাকে এবং আলোক সমানতা অপটিক্যাল আইসামটা ক্ষেত্রে আলোক সক্রিয় হতে হবে আলোক সক্রিয় হতে হবে আলোক সক্রিয় হতে হবে অ্যান্ড দেন এখান থেকে আমাদের আরেকটা কনসেপ্ট মাথায় রাখতে হবে কাইরাল কার্বন যেটা রয়েছে কাইরাল কার্বন থাকতে হবে কাইরাল কার্বন বিদ্যমান থাকতে হবে এই কাইরাল কার্বন বিদ্যমান না থাকলে কিন্তু আলোক সক্রিয় সমানতা লক্ষ্য করা যাবে না এবং এটা ডায়াস্টেরিওমার এনানসিওমার এই কনসেপ্টগুলো একটু তোমাদেরকে দেখতে হবে তাহলেই কিন্তু সমানতার পার্ট থেকে পোষণ থেকে তোমাদের কোশ্চেন আসলে কিন্তু তোমরা দ্রুত আনসার করতে পারবা ওকে এইখের মধ্যে হচ্ছে বেঞ্জিনের বহু পূর্তি স্থাপক বিক্রিয়া অথবা অর্থপ্রের নির্দেশক যারা আছে এবং মেটা নিদেশক অর্থপ্যার ক্ষেত্রে ভাইয়া যেমন কি হয়ে যে এমিনো আছে কি ভাই একটা অর্থপ্রেরা নিদেশক যেটা কি হয়ে ভাইয়া যে এদের মধ্যে তুমি যে বিষয়টা লক্ষ্য করবে সেটা হচ্ছে কি ভাই এদের মধ্যে সিঙ্গেল বন্ধন থাকবে কি থাকবে অলওয়েজ সিঙ্গেল বন্ধন থাকবে এবং মেটা নির্দেশক যেমন হচ্ছে কি একটা কিটোনমূলক কি হয়ে থাকে মেটান হয়ে থাকে অ্যান্ড দেন হচ্ছে কি যেমন এলডি যেটা হয়েছে এলডি হচ্ছে কি একটা কি মেটা নির্দেশক অ্যান্ড দেন এখান থেকে তুমি বলতে পারো এসিলিং মূলক হচ্ছে কি একটা মেটা নিদেশক কেন ভাইয়া কারণ যাদের মধ্যে কি দেখা যাবে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখা যাবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দেখা যাবে তারা কি হবে আমাদের ভাইয়া যে মেটা নির্দেশক হবে এবং যাদের মধ্যে সিঙ্গেল বন্ধন লক্ষ্য করা যাবে তারা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক হয় এবং এই অর্থ প্যারা নির্দেশক যে আছে এই অর্থ প্যারা নির্দেশক কি বেঞ্জিন বলয়কে সক্রিয় করে তোলে বেঞ্জিন বলয়কে সক্রিয় করে সক্রিয় করে ওকে এবং এইখানের মধ্যে এটা বেঞ্জিন বলাকে নিষ্ক্রিয় করে বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে তোলে নিষ্ক্রিয় করে তোলে ওকে এবং এইখানে মধ্যে ব্যঞ্জিনের বহু প্রতিস্থাপক যে আছে নিউক্লিও প্রতিস্থাপন হয় থাকে আরেকটা কী হয়ে থাকে যে প্রতিস্থাপন নিউক্লিও প্রতিস্থাপন আর একটা হয়ে থাকে ইলেকট্রোফ্লিক প্রতিস্থাপন এইখানে মধ্যে নিউক্লিও ফাইল এবং ইলেকট্রো ফাইল দেখতে হবে ইলেকট্রো ফাইল কী হয়ে থাকে ভাইয়া আমাদের ইলেকট্রো ফাইল কী হবে যে ইলেকট্রো ফাইল অর্থাৎ ইলেকট্রন আকর্ষী অর্থাৎ যার কারণে কী হবে এটা পজিটিভ হবে অর্থাৎ পজিটিভ চার্জযুক্তগুলো কী হয়ে থাকে আমাদের ইলেকট্রো হয়ে থাকে এবং নিউক্লিয় ফাইল কী হয়ে থাকে নিউক্লিয়াস আকর্ষী অর্থাৎ হচ্ছে নেগেটিভ হবে নিউক্লিও ফাই কী হবে নিউক্লিয়াস আকর্ষিক অর্থাৎ নিউক্লিয়াস নিউক্লিয়াস কি থাকে আমাদের নিউক্লিয়াস নিজের পজিটিভ হয় থাকে অর্থাৎ এরা কি করবে যে নেগেটিভ দিয়ে কী করবে এদেরকে আকর্ষিত করবে অর্থাৎ নিউক্লো ফাইল এইগুলো একটু উদাহরণগুলো লক্ষ্য করতে হবে তোমাদেরকে ওকে আচ্ছা তারপর আছে বন্ধন বিভাজন যেটা আছে বন্ধন বিভাজনের মধ্যে আছে কীভাবে এবং বিকারক যে আছে বন্ধন বিভাজনের ক্ষেত্রে আছে কি এখানে কার্বো ক্যাটায়ন এবং কার্বনায়ন সৃষ্টি হয়ে থাকে এটাকে বলা যায় কার্বো ক্যাটায়ন বা কার্বন এটাকে কি বলা যায় কার্বোনিয়াম আয়ন আর এখানে কার্বো ক্যাটায়ন বা কার্বানায়ন বলা হয় কার্বনায়ন ওকে আর এটা কার্বোকাইটান বলা থাকে এবং এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনটার ক্ষেত্রে স্টাবিলিটি বেশি দেখা যাবে এবং অ্যালকানমূলক কী হয় থাকে আমাদের অ্যালকানমূলক হয় ইলেকট্রন ডোনার ইলেকট্রন ডোনার এবং কার্বোকাইটান ক্ষেত্রে ইলেকট্রন ঘাটতি থাকে ঘাটতি থাকে এবং এখানে ইলেকট্রন বেশি থাকে ইলেকট্রন বেশি থাকে ইলেকট্রন বেশি থাকে যার কারণে এখানে এক্ষেত্রে যদি আমরা দেখি অর্থাৎ কার্বোকাইটার ক্ষেত্রে দেখি তিন ডিগ্রি অ্যালকানমূলক কী হয়ে থাকে আমাদের যে কার্বোকাইটন বেশি পরিমাণ স্টাবল হয়ে থাকে তারপরে দুই ডিগ্রি তারপর হয়ে থাকে এক ডিগ্রি তারপর হয়ে থাকে সি ওকে এরকম কার্বোকাইটানগুলো হবে সিএস থেকে ওকে আর এই ক্ষেত্রে আমাদের কী হবে ভাইয়া যে আমাদের সি সিএস কার্বনায়ন এটা বেশি স্টাবল হয়ে থাকে তারপরে হয় থেকে আমাদের ওয়ান ডিগ্রি তারপর হয় থেকে টু ডিগ্রি তারপরে আমাদের থ্রি ডিগ্রি স্টাবিলিটি হয় থেকে ওকে এইভাবে এইগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে তোমাদেরকে জৈব যৌগের ক্ষেত্রে ওকে তার পরবর্তীতে তোমাদের যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নামধারী যে বিক্রিয়াগুলো আছে এইখানের মধ্যে আমি নামধারী যে বিক্রিয়াগুলো দিয়েছি তোমাদের ভাইয়া এইগুলো একটু জাস্ট চোখ খান খোলা রেখে দেখে নিবে তোমরা সেটা হচ্ছে কি উইলিয়ামসন বিক্রিয়া আছে উডস বিক্রিয়া যেটা আমাদের অ্যালকেন কনস্ট্রাক্ট করে থাকে ঠিক একইভাবে আমাদের হচ্ছে কি উডস কোয়েটিক বিক্রিয়া তারপর উলফ কৃষ্ণার বিজারণ কার্বিলেমিন বিক্রিয়া তারপর হচ্ছে কোপ বিক্রিয়া অ্যান্ড দেন হচ্ছে কেনিজারও বিক্রিয়া তারপর হচ্ছে স্যান্ডেমেয়ার বিক্রিয়া গ্যাটারম্যান বিক্রিয়া তারপর হচ্ছে তোমাদের ফ্রিডেল ক্রাপ অ্যালকাইলেশন এবং ফ্রিডেল ক্রাফ অ্যাসাইলেশন কোনটার ক্ষেত্রে কীভাবে কাজ করে থাকে অর্থাৎ এখানে ফ্রিডেল ক্রাফের ক্ষেত্রে অ্যালকাইলেশন অর্থাৎ অ্যালকাইমক যে আছে অ্যালকাইমূলক যুক্ত হবে এবং অ্যাসাইলেশনের ক্ষেত্রে আমাদের কীভাবে কীটনমূলক যুক্ত হবে এভাবে জাস্ট বিক্রিগুলো একটু তোমরা দেখে নিবা ওকে যে রাইম্যান টাইম্যান বিক্রিয়া এবং মান বিকারক এইগুলা একটু নামধারী বিক্রিগুলো এবং হ্যালোফরন বিক্রিয়া এবং হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এইগুলো বিক্রিয়া তোমরা দেখে নিলে আই হোপ অর্গানিক থেকে আর কোনো প্রবলেম হওয়ার চান্স থাকবে না ওকে আমি জাস্ট তোমাদেরকে টপিকগুলো দেখানোর চেষ্টা করেছি যে আসলে ঢাবিতে আসার মতো তোমাদের কি কি টপিক আসতে পারে এবং টপিকগুলো আমি অত বেশি ইন ডিটেলস আলোচনা করিনি পরবর্তীতে যে আসলে তোমাদের টপিকগুলো একটু নিজে জাস্ট একটু দেখে নিবা ওকে যে কি কি পড়া উচিত তোমাদের এখন কেমিস্ট্রি বই অনেক বড় অনেকগুলো কনসেপ্ট এখন এই কনসেপ্টগুলোর মধ্যে কোন কোন কনসেপ্ট তোমার দেখা উচিত কোন কোন কনসেপ্টগুলো তোমার দেখা উচিত তোমার লাস্ট মোমেন্টে এসে দেখা উচিত লাস্ট মোমেন্টে আমি সেই সেই কনসেপ্ট গুলোই তোমাদেরকে দেখাই দিয়েছি ওকে তোমরা জাস্ট এই সিকুয়েন্স অনুযায়ী পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো আমাকে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো কারো কোনো কোশ্চেন থাকলে একটু জানাতে পারো না থাকলে আমি ক্লাসটা শেষ করে দেবো ওকে তাহলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম